হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এইচএসসি চব্বিশ ব্যাচ এবং পঁচিশ ব্যাচের যে সকল শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি অনেকে আপনারা যুক্ত হয়েছেন অলরেডি আমাদের সাথে যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই খুব ভালো আছেন ওকে আমি আশা করি যারা যুক্ত হয়েছেন সবাই খুব ভালো আছেন অনেকে ক্লাসের জন্যে অপেক্ষা করছিলাম ওকে ভেরি গুড ভাইয়া অনেকে হয়তো ক্লাসের জন্য অপেক্ষা করছিলেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস করবো অবচয়ের উপরে তাই না অবচয়ের উপরে আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম তাই না অবচয়ের উপরে আমরা অলরেডি একটা ক্লাস করেছিলাম আমি নিয়েছিলাম সেই একটা ক্লাসে অবচয় রিলেটেড যত বেসিক ছিল সব বেসিকগুলো সমাধান করা হয়েছে তাই না অবচয় রিলেটেড যত বেসিক ছিল আমরা একেবারে হাতে কলমে সমাধান এবং বোট প্রশ্ন সমাধান করেছিলাম সেই রিলেটেড আজকে আমরা যেটা দেখব অবচয় রিলেটেড আমরা যে ধরনের ম্যাথ আসবে সে ম্যাথগুলো প্র্যাকটিস করব সেই সাথে সাথে এই অবচয় চ্যাপ্টার থেকে আমি বলেছিলাম যে ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রশ্ন আসে তো সেই কারণে এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে অবচয় থেকে কি কি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব এবং আপনাদেরকে দেখাই দিব যারা দুইটা ক্লাস করেছে তারা কত সহজে এখন থেকেই ইউনিভার্সিটির প্রশ্নগুলো তারা উত্তর করতে পারে এতে করে যেটা হবে আপনি সবার থেকে অনেকাংশে এগিয়ে থাকবেন ওকে ভাইয়া তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটি তো আসলে ফ্রি ক্লাস তো এই জন্য সবাইকে আমি বলবো একটু সবাই ক্লাসটা ভাই একটু শেয়ার করে দেন এবং মেনশন করে দেন বন্ধুদেরকে আমরা সবাই মিলে ক্লাস করি ভালো কিছু শিখি এবং সবাই মিলে শিখি ওকে ভাইয়া তো সবাই একটু কষ্ট করে যেটা করবেন ভাইয়া বন্ধুদেরকে একটু মেনশন করে দেন এবং শেয়ার করে দেন হ্যাঁ লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে লাইভটা সবাই শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন যারা শেয়ার করবেন ইনশাল্লাহ শেয়ার ডান এই কথাটা লিখে দিবেন আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা যদি আজকের এই ক্লাসটা করেন আজকের এই ক্লাসটা করেন এবং যারা বিগত দিনের ক্লাসটা করেছে এই দুইটা ক্লাস যদি অবশ্যই এর উপরে করেন আপনি শুধু এইচএসসি না এইচএসসিতে তো 100% এমসিকিউ এমসিকিউ কমন পাবেন আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষায় 100% এমসিকিউ প্রশ্ন কমন পাবেন আমি গতদিন দেখাইছি বোর্ড পরীক্ষায় 20 মার্ক সিকিউ আসে অবচয় থেকে এবং এমসিকিউ আসে এখান থেকে কয়টা তিনটা থেকে চারটা ওকে তো এই তিন চারটা এমসিকিউ আপনি হানড্রেড পার্সেন্ট কমন পাবেন আমার স্লাইডে যে এমসিকিউ আছে জাস্ট এগুলো দেখে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন গ্যারান্টিড একেবারে ওকে ভাই আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি আশিজন যুক্ত হয়ে গেছেন তো আমি সবাইকে একটু কষ্ট করে বলবো যে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিন এবং আমি এটা দেখানোর ট্রাই করব যে পড়াশোনা কিভাবে করলে ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি আজকে আমি ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করাবো আপনাদেরকে ঠিক আছে ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করাবো অনেকে আপনাকে অনেক লোভ প্রলোভন দেখাবে যে ভাইয়া যে ইউনিভার্সিটির জন্য এখনই ভর্তি হয়ে যাও কোচিং শুরু করো ক্লাস শুরু করো আমি জাস্ট দেখাবো যে এখান থেকেই জাস্ট পড়াশোনা করেই কিভাবে ইউনিভার্সিটির জন্য এগিয়ে থাকা যায় তো এই ব্যাপারটাও দেখানোর ট্রাই করব। ওকে ভাইয়া তো সবাই যেটা করবেন অবশ্যই বন্ধুদের একটু মেনশন করে দেন দ্রুত মেনশন এবং শেয়ার করে দেন আমি দেখতে পাচ্ছি অনেকে মেনশন করে দিয়েছেন এবং শেয়ার করে দিয়েছেন শেয়ার ডান হ্যাঁ আশরা আশরাফ উদ্দিন বলছে শেয়ার ডান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রতন দে নমস্কার স্যার নমস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ এরপর আমি এখানে দেখতে পাচ্ছি যে আশা ইসলাম বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিন হোসেন জি স্যার ওকে ভাইয়া ভেরি গুড ওকে একশো জন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা একটু দুইশো জন করি সবাই মিলে একটু চেষ্টা করি ভাইয়া দুইশো জন মিলে ক্লাস করা শুরু করি ইনশাল্লাহ একটু ভাইয়া কষ্ট করে বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন আপনারা জানেন যে আমি শেয়ার এবং মেনশন নিয়ে খুব একটা জরাজরি করি না একান্তই টিচাররা কষ্ট করে ক্লাস নেয় যদি মনে করেন যে ক্লাসগুলো থেকে আমি একটু হলেও শিখছি যারা প্রথমে ক্লাস করেছেন একটু বুকে হাত রেখে বলেন তো ভাইয়া যে আমাদের ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারছেন কি না আগে যে এমসিকিউ কীভাবে পড়বো কেমনে সলভ করবো একটু মাথা খারাপ হয়ে যেত না ক্লাসগুলো করার পরে এমসিকিউগুলো একটু হলেও কি আমরা সলভ করতে পারছি সিকিউ প্রশ্নগুলো কি একটু হলেও আমরা ধরতে পারছি একটু নিজে থেকে বলেন তো ভাইয়া একটু নিজে থেকে বলেন তো আমরা পারছি না যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটু ভাইয়া শেয়ার এবং মেনশন করে দেবো যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি সব বন্ধুদেরকে ডেকে নিয়ে একটু একটু উপকৃত হইলেও আমরা এই দায়িত্বটা ইনশাল্লাহ পালন করব ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম এখনও তো কিছু শিখতে পারি নাই আচ্ছা কেন শিখতে পারেননি এখনও জি পারতেছি আলহামদুলিল্লাহ কেন শিখতে পারেননি হুম কেন শিখতে পারেননি বলেন আজকে কি প্রথম ক্লাসে নাকি দোয়াকাউরই যেন সবার নেট ক্লিয়ার থাকে কেন নেটে কি প্রবলেম নাকি বলেন তো আজকে এত কমজন কেন আপনাদের বিজ্ঞান দ্বিতীয় পথের আর্থিক বিবরণী এমসি ইউ করাবেন ভাই সব করাবো একটু একটু করে থাকেন হ্যাঁ জি স্যার অনেক কিছু শিখেছি জি স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি আর বলবো স্যার অ্যাকাউন্টিং এখন অনেক ইজি আলহামদুলিল্লাহ ভেরি গুড একেবারে ইজি হয়ে যাবে ঠিক আছে স্যার আপনার পক্ষ থেকে সালামের উত্তর দিয়ে দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে শেয়ার ডান আলহামদুলিল্লাহ শেয়ার ডান অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ আরও ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন ওকে ভাইয়া তো সবাই একটু মেনশন করে দেন বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন এবং শেয়ার করে দেন একটু আমাদের গ্রুপগুলোতে একটু মেনশন এবং শেয়ার করে দেন যাতে করে সবাই আমাদের ক্লাসগুলোয় আসে ঠিক আছে সবাই একটু শেয়ার এবং মেনশন করে দেন ওকে যাতে করে সবাই আমাদের ক্লাসগুলোতে ভাইয়া আসে ঠিক আছে একটা মিনিট সময় দেন আমি ক্লাস শুরু করবো বেশি লেট করব না অলরেডি পাঁচ মিনিট নষ্ট হয়ে গেছে তাই না একটু দাঁড়ান একটু দাঁড়ান ওকে ডান হ্যাঁ স্যার পারি মোটামুটি ওকে ঠিক আছে ভাই ওকে তাহলে আমরা আর বেশি কথা না বলি আমরা ক্লাস শুরু করি বেশি সময় আমরা ইনশাল্লাহ নষ্ট করব না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আস্তে আস্তে সবাই আসছে ভাইয়া একটু তাড়াতাড়ি করেন ভাইয়া এত ধৈর্য যদি না থাকে তাহলে ক্লাস করার দরকার নাই চলে যেতে হবে হ্যাঁ এত ধৈর্য না থাকলে ক্লাস করার দরকার নাই চলে যেতে হবে ভাইয়া বুঝতে পেরেছেন তানজির মোকাম্মেল ফাহাদ ঠিক আছে এত যদি ধৈর্য না থাকে একজন টিচার দাঁড়াই আছে তার স্টুডেন্টকে নিয়ে আসার জন্যে আপনি তাড়াতাড়ি করেন তো তাড়াতাড়ি আপনার যদি ধৈর্য না থাকে তাহলে ক্লাস করার কি দরকার আছে ভাইয়া বলেন তো বলেন আমি হচ্ছে সময় নষ্ট করি না ঠিক আছে তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে দেখেন গতদিন যারা ক্লাসগুলো করেছে তাদের কাছে অনেক কিছু ইজি লাগবে ঠিক আছে গতদিন যারা ক্লাসগুলো করেছে তাদের কাছে অনেক জিনিস ইজি লাগবে তারা ইজিলি ক্যাচ করতে পারবে আর যারা গত ক্লাস করেনি তারা আমি বলবো যে গতদিনের ক্লাসটাই পেজে আছে অথবা ইউটিউবে আপলোড দেওয়া আছে ক্লাসটা করে নেবেন ওকে ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আশা করি ভালো আছেন স্যার কারেন্ট নাই আর নেটের অবস্থা খুব খারাপ বুঝতে পারছি হ্যাঁ ওকে তাহলে ভাইয়া দেখি আমরা আজকে শিখব কি আজকে আমরা শিখব হচ্ছে বইমূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করা শিখব ওকে আমরা আজকে কি বই বইমূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করা শিখবো ভাইয়া দেখেন তো কী বলছে সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে আমরা সম্পদের বইমূল্য বা পুস্তক মূল্য বলবো ভাইয়া এই কনসেপ্টটা আপনার অঙ্ক করতে এইচএসসির অঙ্ক করতে এবং অ্যাডমিশন টেস্টের অঙ্ক করতে এই কনসেপ্টটা আপনার লাগবে হান্ড্রেড পার্সেন্ট লাগবে বুঝছেন হান্ড্রেড পারসেন্ট লাগবে তাহলে আমরা কি শিখলাম ভাইয়া আমরা শিখলাম সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব দিলে যে মূল্য পাব তার নামই হচ্ছে সম্পদের বইমূল্য বা পুস্তক মূল্য তাহলে আমরা দেখেন বইমূল্য বা পুস্তক মূল্য যখন নির্ণয় করতে বলবে সম্পদের অর্জন মূল্য ভাইয়া সম্পদের অর্জন মূল্য কি জিনিস আমি কি প্রথম ক্লাসে শিখাইছিলাম বলেন তো প্রথম ক্লাসে কি আমি সম্পদের অর্জন মূল্য নির্ণয় করা শিখাইছি ভাইয়া বলেন তো কে বলতে পারে প্রথম ক্লাসে হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সম্পদের এই যে অর্জন মূল্য কীভাবে নির্ণয় করতে হয় আমি কি প্রথম ক্লাসে আপনাদেরকে নির্ণয় করা শিখাইছিলাম কার কার মনে আছে ভাইয়া জি তানি আক্তার বলছে জি ভেরি গুড তাহলে সম্পদের অর্জন মূল্য ওইভাবে নির্ণয় করব। আর পুঞ্জীভূত অবচয় কি জিনিস ভাইয়া পুঞ্জিভূত আমি অবচয় বলেছিলাম যত বছরের অবচয় ধরব যত বছরের অবচয় ধরবো তার কী ভাইয়া যোগফল আমি যদি পাঁচ বছরের অবচয় ধরি পাঁচ বছরের অবচয়কে যোগ করলে আমি পুঞ্জীভূত অবচয় পাবো যদি আমি দুই বছরের অবচয় ধরি তাহলে দুই বছরের অবচয়কে যোগ করলে আমি পুঞ্জীভূত অবচয় পাবো তাই না ভাইয়া তাহলে সেই সম্পদের অর্জন মূল্য থেকে আমি কি বাদ দিব পুঞ্জীভূত অবচয়কে বাদ দিব দিলে যে মূল্যটা পাবো তার নামই হবে বইমূল্য বা পুস্তক মূল্য সবাই বুঝতে পেরেছি ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তাহলে বইমূল্য বা পুস্তক মূল্য আমাদেরকে ক্লিয়ার হয়েছে কিভাবে নির্ণয় করব তাহলে এইভাবে আমরা বইমূল্য বা পুস্তক মূল্য ইনশাল্লাহ নির্ণয় করতে পারবো এখন ভাইয়া দেখেন আমাদের কিছু প্রশ্ন এসেছে কি প্রশ্ন আমরা একটু করিত সমস্যা এক আমরা এই প্রশ্নটার সমাধান করি দেখেন আপনাদের সিলেট বোর্ড উনিশে আসা প্রশ্ন এই প্রশ্নটা আপনাদের সিলেট বোর্ড উনিশে আসছে ঠিক আছে সিলেট বোর্ড উনিশে কী আছে দেখি আমরা সিলেট বোর্ড উনিশে আছে একটি যন্ত্রের ক্রয় মূল্য তিন লাখ বিশ হাজার টাকা ক্রমরা সমান জের পদ্ধতিতে পঁচিশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করা হলে দুই বছর পরে সম্পত্তির বইমূল্য কত তাহলে দেখেন কয় বছর পরে ভাইয়া দুই বছর পরে বইমূল্য চেয়েছে দ্যাট মিনস আমাদের বইমূল্যের সূত্রটা কী ছিল জানো ভাইয়া বইমূল্য সমান সম্পদের অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবশ্যই তাই না ভাইয়া মাইনাস পুঞ্জীভূত অবশ্যই এটি ছিল আমাদের সূত্র ওকে দেখেন একটা ম্যাজিক দেখাবো ওকে আগে এটা আমরা দেখেনি তারপরে দেখেন একটা ম্যাজিক দিয়ে আমরা এটা বের করে ফেলবো সেটা হচ্ছে দেখেন সম্পদের ক্রয়মূল্য তিন লাখ বিশ আনুষঙ্গিক কোনো খরচ নাই দ্যাট মিন্স সম্পদের অর্জন মূল্যই হবে তিন লক্ষ বিশ হাজার টাকা এখন এখান থেকে আমি বাদ দিব কি পুঞ্জীভূত অবশ্যই বাদ দিব ভাইয়া কয় বছরের অবচয় ধরতে হবে দুই বছরের যেহেতু বলেছে দুই বছর শেষে সম্পত্তির বৈমূল্য কত তাহলে আমরা আগে প্রথম বছরের অবচয় ধরি তাহলে প্রথম বছরের অবচয় কিভাবে ধরবো ভাইয়া সম্পদে তিন লক্ষ বিশ হাজার টাকা তাই না ভাইয়া এটার কি ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় কত পঁচিশ পার্সেন্ট ভাইয়া পঁচিশ পার্সেন্ট মানে কত জানেন পঁচিশ বাই একশো যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তাদের কিন্তু ক্যালকুলেটর নাই তখন আমরা এইভাবে সলভ করব এটাকে কাটাকাটি করলে কত হয় এক বাই চার হয় তাহলে এর সাথে গুণ দিব এক বাই চার তাহলে দেখেন চার দিয়ে কে দিলে আট বার যায় শূন্য আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার তাহলে দেখেন আশি হাজার টাকা এটা হচ্ছে প্রথম বছরের অবচয় প্রথম বছরের অবচয় আশি হাজার টাকা আমি কি বের করব পুঞ্জীভূত অবচয় বের করব তাই না তাহলে ভাই দ্বিতীয় বছরের অবচয় কত হবে সরলরৈখিক পদ্ধতি তো না এটা হচ্ছে ক্রমরাসমান যে পদ্ধতি সেজন্য আমাদেরকে কি করতে হবে সম্পদের যে ক্রয় মূল্য সেখান থেকে আমাদেরকে আগে এই যে অবচয় যে অবচয়টা আমি প্রথম বছরে ধরেছি সেটাকে আমি আগে মাইনাস করব। মাইনাস করার পরে যে টাকা হবে ওই টাকার ওপরে আবার পঁচিশ পার্সেন্ট আর আমরা জানি পঁচিশ পার্সেন্ট মানে এক বাই চার ওকে তাহলে ভাইয়া বলেন তো তিন লাখ বিশ থেকে আশি হাজার বাদ দিলে কত হয় তিন লাখ বিশ থেকে আশি হাজার বাদ দিলে কত টাকা হয় বলেন তো কে বলতে পারে তিন লক্ষ সরি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হয় দুই লক্ষ চল্লিশ হাজার হয় এই দুই লক্ষ চল্লিশের এক বাই চার যদি আমরা করি তাহলে আমি দ্বিতীয় বছরের অবশ্যই পাবো চার ছয়ে চব্বিশ তাহলে কত হচ্ছে ভাইয়া ষাট হাজার তাহলে এখানে হইল ষাট হাজার টাকা ওকে এখন তাহলে ভাইয়া পুঞ্জীভূত অবচয় কত হবে আমরা দেখি তো পুঞ্জীভূত অবচয় কত হবে পুঞ্জীভূত অবচয় মানে যত বছরের অবচয় ধরবো তার যোগ ফল তাই না তাহলে দেখেন এই যে এই বছরের অবচয় ধরেছি কত আশি হাজার দ্বিতীয় বছরের অবচয় ধরেছি কত ষাট হাজার তাহলে এই দুই অবচয়কে যোগ করলে কত হয় ভাইয়া আশি হাজার প্লাস ষাট হাজার সমান কত ভাইয়া এক লাখ চল্লিশ হাজার তাহলে এক লাখ চল্লিশ হাজারই কী হবে ভাইয়া আমার পুঞ্জীভূত অবচয় এতদূর কি সবাই বুঝছেন ভাইয়া এতদূর কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া সবাই বলেন তো এতদূর সবাই বুঝতে পেরেছেন কি না ভেরি গুড এত দূর মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি তাই না ভাইয়া এতদূর আমরা সবাই বুঝতে পেরেছি ওকে ভেরি গুড এত যদি সবাই বুঝি ভাইয়া এখন বলেন তো তিন লাখ বিশ থেকে এক লাখ চল্লিশ বাদ দিলে কত আসে তিন লাখ বিশ থেকে এক লাখ চল্লিশ বাদ দিলে কত আসে কে বলতে পারে এক লক্ষ আশি হাজার টাকা আসে তাই না ভাইয়া তাহলে এই সম্পদের বইমূল্য কত এই সম্পদের বইমূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা রাইট ভাইয়া সবাই বুঝতে পেরেছি স্যার সবাই বুঝতে পেরেছি নেটের কারণে বুঝতে পারি না আচ্ছা নেট সমস্যা নাকি সারা বাংলাদেশে কি বৃষ্টি বা নেট সমস্যা ঠিক আছে ভাইয়া তাহলে আমাদের কত হইল এক লক্ষ আশি হাজার টাকায় হচ্ছে আমাদের কী মূল্য ভাইয়া এক লক্ষ আশি হাজার টাকায় হচ্ছে আমাদের বই মূল্য সবাই কি বুঝছি ভাইয়া প্রথমে আমরা দেখেন কী পদ্ধতি ক্রমরা সামঞ্জের পদ্ধতি ক্রমরা সামান্যের পদ্ধতি তাহলে আমাকে কী সূত্রটা সম্পদের অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় এখন এই পুঞ্জীভূত অবচয় মানে কি কয় বছরের অবচয় ধরতে হবে দুই বছরের কেন কারণ আমাকে বলেছে দুই বছর শেষে সম্পত্তির বৈমূল্য কত সেই কারণে আমরা দুই বছরের অবচয় নির্ণয় করলাম ওকে ভাইয়া আমরা দুই বছরের অবচয় নির্ণয় করলাম ওকে তাহলে দুই বছরের অবচয় নির্ণয় করলাম কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সম্পদের অর্জন মূল্য থেকে এক লক্ষ চল্লিশ হাজার বাদ দিয়ে দিব তাহলে আমরা কি পেয়ে গেলাম বই মূল্য পেয়ে গেলাম ওকে অলরেডি কিছু জনের মাথা খারাপ হয়ে গেছে এরকম এমসিকিউ কি চিটাগাং বোর্ডে আসবে ভাইয়া কোনো সংবিধানে কি লেখা আছে যে এরকম এমসিকিউ কিউ চিটাগাং বোর্ডে আসবে না তো আপনি যখন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট করবেন যখন জিপিএ ফাইভ পাওয়ার ট্রাই করবেন তখন আপনাকে সব কিছু শিখে যেতে হবে যে ভাইয়া কঠিনগুলো বাদ দিব সহজগুলো শিখে যাবো হবে না ভাইয়া ঠিক আছে সব কিছু শিখতে হবে ওকে দেখেন এই পদ্ধতিতে আপনারা সবাই বের করতেন আমি শিওর এই পদ্ধতিতে আপনাদের টিচাররা বইমূল্য বের করা শিখাইছে যারা আগে থেকে পারেন তাই না ভাইয়া এখন দেখেন ভাইয়া এখন হচ্ছে সাউন্ড নাই মানে আপনার সাউন্ড নাই আমার সাউন্ড ঠিকই আছে এক বাই চার বুঝেননি দেখেন অবচয় ধরেছি কত পার্সেন্ট দেখেন তো আপনি ক্যালকুলেটারে পঁচিশ পার্সেন্ট করতে পারবেন কিন্তু এটা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে করলাম এই যে পঁচিশ পার্সেন্ট অবচয় বলেছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্টকে আমরা যদি করি তাহলে পঁচিশ বাই একশো হয় এটা অ্যাডমিশনের অ্যাডভান্স টেকনিক শেখায় রাখলাম বুঝছেন তাহলে কাটাকাটি করেন পঁচিশ এককে পঁচিশ চার পঁচিশে একশো তাহলে এক বাই চার হয় হ্যাঁ যারা অ্যাডমিশন দিবে তারা এটা মুখস্থ রাখবে পঁচিশ পার্সেন্ট মানে এক বাই চার এতে করে তার ক্যালকুলেশন করা হাতে কলমে করতে পারবে ওকে আর আপনি যদি মনে করেন এখানে আমি ডিরেক্ট পঁচিশ পার্সেন্ট ধরে অঙ্ক করবো তাও হবে আপনি এখানে গোড়ন পঁচিশ পার্সেন্ট দিলে তাও হবে কোনো সমস্যা সমস্যা নাই যেহেতু আপনাদের ক্যালকুলেটর আছে ওকে ভাইয়া এখন দেখেন এখন দেখেন ভাইয়া এখন কথা হচ্ছে ভাইয়া এখন কথা হচ্ছে সমস্যা হচ্ছে ভাইয়া এত বড় প্রশ্ন দেখে মাথা খারাপ হয়ে গেছে তাই না তাহলে এবার দেখেন জাদুকরি টেকনিক দশ সেকেন্ড লাগবে কয় সেকেন্ড এ প্রশ্ন কি অনেক বড় না ভাইয়া এখন আমি শেখাবো দশ সেকেন্ডে সমাধান হবে কয় সেকেন্ডে এ প্রশ্ন আমরা এখন সমাধান করব কয় সেকেন্ডে ভাইয়া দশ সেকেন্ডে কয় সেকেন্ড দশ সেকেন্ডে কি দশ সেকেন্ডে যদি আমরা সমাধান করতে পারি তাহলে কি সবাই খুশি হব বলেন এই প্রশ্ন যদি আমরা দশ সেকেন্ডে সমাধান করতে পারি খুশি হব না হব না বলেন না আমরা এত বড় করে করব বলেন সবাই বলেন তো ভাইয়া দশ সেকেন্ডে কি আমরা সমাধান করা শিখবো না এত বড় করে আমরা সমাধান করব বলেন দশ সেকেন্ডে করাইলে কি খুশি যারা দেখলেন যে অনেক কষ্ট এত কষ্ট আমি বডি ভরে ফেললাম তারা কি দশ সেকেন্ডে অঙ্কটা করলে খুশি হবেন আচ্ছা তাহলে দশ সেকেন্ড এবার করা শিখবো আমরা ঠিক আছে দেখেন অবচয় ধরতে হয় কার উপরে সম্পদের এই যে মূল্য তাই না এই সম্পদের মূল্যের উপরে তাহলে এই সম্পদের মূল্য বা যেটাকে আমরা অর্জন মূল্য বলছি ঠিক আছে এই অর্জন মূল্যর মান হচ্ছে কত সব সময় একশো সম্পদের অর্জন মূল্যর মান কত সব সময় একশো ঠিক আছে ভাইয়া সম্পদের অর্জন মূল্যের মান কত সব সময় একশো কেন একশো আমি বলেছি তাই একশো ওকে তাহলে সম্পদের অর্জন মূল্যের মান হচ্ছে একশো অবচয়ের হার কত দেওয়া আছে বলেন তো অবচয়ের হার পঁচিশ পার্সেন্ট না তার মানে অবচয়ের হার মানে অবচয় অবচয় কত অবচয় হচ্ছে পঁচিশ ভাই এখন বলেন তো সম্পদের অর্জন মূল্য থেকে অবচয় বাদ দিলে যেটা থাকে তার নামই কি বইমূল্য না সম্পদের অর্জন মূল্য থেকে অবচয়কে যখন আমি বাদ দিয়ে দিচ্ছি তার নাম কি বইমূল্য না তাহলে বইমূল্য হচ্ছে পঁচাত্তর ক্লিয়ার ভাইয়া বুঝতে পেরেছেন সম্পদের অর্জন মূল্য এটি হচ্ছে পার্সেন্টেজ হিসাবে কি হিসাবে এটি হচ্ছে পার্সেন্টেজ হিসাবে ক্লিয়ার ভাইয়া এটি হচ্ছে কি হিসাবে পার্সেন্টেজ হিসাবে ওকে আগে বেসিকটা বুঝেন তারপর 10 সেকেন্ডটা করে দিচ্ছি ওকে এটা পার্সেন্টেজ হিসাবে এটা বেসিকটা আমি আগে বোঝাই ওকে তাহলে দেখেন এটা হচ্ছে সম্পদের অর্জন মূল্য এটি অবচয় সম্পদের অর্জন মূল্য থেকে অবচয়কে বাদ দিলে আমরা পাই কি বই মূল্য তাহলে বই মূল্যের মান কত 75 ওকে আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন নোট করেন নোটে লিখেন ক্রয় মূল্য থেকে বইমূল্য নির্ণয় ওকে ক্রয় মূল্য থেকে বইমূল্য নির্ণয় মানে কি ভাইয়া প্রশ্নে দেয়া আছে ক্রয় মূল্য রাইট প্রশ্নে কি মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে বলছে কি বইমূল্য ওকে তাহলে সম্পত্তির ক্রয় মূল্য দেওয়া থাকবে বের করতে হবে বইমূল্য রাইট ভাইয়া ওকে তাহলে দেখেন তাহলে ক্রয় মূল্যটা আগে লিখবেন তিন লক্ষ বিশ হাজার ভাইয়া বলেন তো এই যে সম্পদের ক্রয় মূল্য থেকে আমি বের করবো বইমূল্য কি বের করব করব তার মানে করবো বইমূল্যের দাম বেশি না গুরুত্ব দিতে হবে কাকে গুরুত্ব দিতে হবে বইমূল্যকে তার মানে বইমূল্যকে মাথার উপরে তুলে রাখেন কই রাখবো মাথার উপরে কেন কারণ বইমূল্য বের করতে বলেছে তার গুরুত্ব সবচেয়ে বেশি তো যার গুরুত্ব সবচেয়ে বেশি তাকে মাথার উপরে তুলে রাখবেন ওকে বান্ধবীর গুরুত্ব বেশি না গার্লফ্রেন্ডের গুরুত্ব বেশি বলেন বান্ধবী মানে জাস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে তো বুঝতেই পারছেন তো যার বেশি দুরত্ব মানে গুরুত্ব তাকে মাথার উপরে তুলে রাখবেন না তাহলে গুরুত্ব কার বেশি এখানে মূল্যের গুরুত্ব বেশি মূল্যের মান কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর থাকবে মাথার উপরে ওকে আর সম্পদের যে অর্জন মূল্য সেটাকে কত ধরেছিলাম একশো ধরেছিলাম সে একশো থাকবে নিচে একবার গুন দিলাম আর একবার গুন দিব ওকে কেন দুইবার গুন দিলাম ভাইয়া কারণ প্রশ্নে বলেছে দুই বছর শেষে কয় বছর শেষে দুই বছর শেষে সেই কারণে আমি দুইবার গুন দিলাম যদি আমাকে বলতো তিন বছর শেষে আমি এই জিনিসটা তিনবার গুন দিতাম বোঝা গেছে যদি বলতো চার বছর শেষে তাহলে এই ফ্যাক্টরটা আমি চারবার গুন দিতাম এখন ক্যালকুলেটারে ডিরেক্ট মারেন তো ভাইয়া দেখি এটা কত আসে ক্যালকুলেটারে ডিরেক্ট মারেন ক্যালকুলেটার ধরেন তিন লাখ বিশ গণন পঁচাত্তর বাই একশো গণন পঁচাত্তর বাই একশো কত আসে দেখেন ক্যালকুলেটারে মারেন এটা ক্যালকুলেটার করেন দেখি এটা ক্যালকুলেটার করেন ভাইয়া দেখেন কত আসে ভাইয়া এটা ক্যালকুলেটার করেন তো এটা ক্যালকুলেটার করেন ভাইয়া এটা ক্যালকুলেটার করেন তো একজন বলছে বান্ধবীকে মাথার উপরে রাখবো তাহলে আপনার সংসারে দুঃখ আছে ক্যালকুলেটারে মারলে কি এক লাখ আসে তাহলে দেখেন আমরা একটু আগে কত কষ্ট করার পরে এক লাখ আশি উত্তর পেয়েছি আর এখন আমরা জাস্ট এতটুকু এক উত্তর পাচ্ছি তাহলে আমরা এমসিকিউ করব। করব বড়টা না বলেন তাহলে এমসি কিউ পরীক্ষাতে আমরা বড়টা করব না ছোট করব বলেন। বলেন বলেন ভাই এক লক্ষ আসি আসছে এত বড় অঙ্ক করে আমরা দেখলাম এক লক্ষ আসি আসছে তাই না আর এখানে আমরা জাস্ট এই টেকনিকটা খাটাইলাম এক লক্ষ আসি আসলো আসলো ভাইয়া ক্লিয়ার ভাইয়া ক্যালকুলেটার অ্যাডমিশনে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে এইচএসসিতে নিয়ে যাওয়া যাবে এটা এইচ এর ক্লাস হচ্ছে তো অ্যাডমিশনের সময় আসুক এগুলো কাটি করাও শেখাই দিব টেকনিক আছে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো এগুলো নিয়ে টেনশন করতে হবে না এখন যেহেতু ক্যালকুলেটার আছে না তো ক্যালকুলেটার ইউজ করি আগে শিখি আমরা তারপরে আমরা হাতে কলমে কীভাবে করা যায় সেটা শিখব ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া মাথার উপর দিয়ে গেছে মাথার নিচ দিয়ে দিচ্ছি সমস্যা নাই ঠিক আছে মাথার নিচ দিয়ে দিচ্ছি সমস্যা নাই টেনশন না ওকে দেখেন ক্রয় মূল্যের টাকা দেওয়া আছে তাই না বের করতে বলেছে কি মূল্য বইমূল্য ওকে এখন এই বইমূল্য মানে কি জানেন একশো বইমূল্য মানে মনে রাখবেন বইমূল্য মাইনাস কি একশো মাইনাস অবচয়ের হার তো অবচয়ের হার কত এখানে ভাইয়া পঁচিশ কত পঁচিশ তাহলে এখানে কত হবে পঁচাত্তর এ পঁচাত্তর হচ্ছে বইমূল্য ওকে এ পঁচাত্তর মূল্য ঠিক আছে এখন আপনি যেটা করবেন তিন লক্ষ বিশ কিসের টাকা ক্রয়ের টাকা এর সাথে গুণ দিবেন কি গুণ দিবেন বইমূল্য বের করতে বলেছে এই যে বইমূল্য কত বইমূল্য পঁচাত্তর তো যাকে বের করতে বলবে সে থাকবে মাথার উপরে আর নিচে থাকবে একশো ওকে একবার পঁচাত্তর বাই একশো একবার দুইবার কেন করলাম আমরা কারণ এখানে বলেছে দুই বছর পর সে কারণে ক্যালকুলেটারে মারেন উত্তর চলে আসবে ওকে ভাইয়া এরপরে কি মাথার নিচে নেমেছে ভাইয়া প্রশ্নে যদি এখানে পঁচিশ পার্সেন্ট না বলে যদি বলতো তিরিশ পার্সেন্ট অবচয় তাহলে কেমনে করতাম কিচ্ছু না ভাইয়া একশো মাইনাস তিরিশ তারা থাকে কত সত্তর সত্তর বইমূল্য তাহলে তখন কি করতাম আমি তিন লক্ষ বিশ গুনন মাথার উপরে কে মাথার উপরে এই যে বই মূল্য সত্তর একশো গুনন সত্তর একশো কেন দুইবার দুই বছর পরে বলেছে ভাইয়া যদি চার বছর পরে বলতো চারবার চার বছর পরে বললে চারবার পাঁচ বছর পরে বললে পাঁচবার বুঝছেন এরপরেও যদি মাথার নিচে না নামে তাহলে আর কি করব বলেন এরপরেও যদি মাথার নিচে না নামে তাহলে কি করব বলেন বলেন আর কি কিছু করার আছে আচ্ছা তাহলে এই টেকনিকটার নাম কি এই টেকনিকটার নাম হচ্ছে রাসমান পদ্ধতি কি পদ্ধতি ক্রমরাসমান পদ্ধতিতে ক্রয় মূল্য থেকে বইমূল্য নির্ণয় ঠিক আছে খাতায় নোট করে রাখেন ক্রমরাসমান পদ্ধতিতে ক্রয় মূল্য থেকে বইমূল্য নির্ণয় খাতায় নোট করে রাখেন সবাই ভাইয়া ওকে এটা খাতায় নোট করে রাখেন সবাই কোন পদ্ধতির ক্ষেত্রে ক্রমর সমান পদ্ধতির ক্ষেত্রে কোন মূল্য ক্রয় মূল্য দেয়া থাকবে আছে না নির্ণয় করতে বলছি কি বইমূল্য খাতায় নোট করে রাখেন সবাই ক্লিয়ার ভাইয়া সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ভাইয়া ইয়েস অর নো ভাইয়া একদম মাথার ভিতর ঢুকেছে ভেরি গুড থ্যাংক ইউ গুচ্ছ পরীক্ষা কি ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে রিপ্লাই দেন ভাই গুচ্ছ পরীক্ষা দুই দিন পরে আর আজকে এই প্রশ্ন করছেন কোনো ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না ওকে এইবার নিচে নিচে বা এবার চলে এসেছে ভাই নিচে আসলে মাথার এর ভিতরে যেন আসে এর নিচে চলে গেলে কিন্তু আবার সমস্যা কারণ একটা জিনিস মনে রাখবেন দেখেন আপনাদের তো মাথা আমি ছবি আঁকাইতে পারি না ঠিক আছে এটা তো আপনাদের মাথা নাকি এটা হচ্ছে আপনাদের মাথা তা আপনাদের সবকিছু মাথার উপর দিয়ে যায় হ্যাঁ চেষ্টা করবেন এই মাথার ভেতরে ঢোকানোর এই যে এই জায়গাতে ঢুকবে সবকিছু ঠিক আছে এখন এই মাথার নিচে যদি আবার চলে আসে তো মাথার নিচে কিন্তু আছে পেট তো মনে রাখবেন পেটের মধ্যে যেটা যায় ঠিক আছে পেটের মধ্যে যেটা যায় সেটা কিন্তু থাকে না বের হয়ে যায় বুঝছেন আমি কি বুঝাতে পেরেছি বলেন এই জিনিসটা কি বুঝাইতে পেরেছি আমি তো মাথার উপর দিয়ে গেলেও বিপদ মাথার নিচে অর্থাৎ পেটে যদি চলে যায় সেটাও কিন্তু বিপদ থাকতে হবে মাথার ভিতরে ক্লিয়ার ভাইয়া ওকে নেক্সট যাই দেখি দেখেন আবার কি বলেছে হাসেম ব্রাদার্স দুই সালের এক জানুয়ারি তারিখে নব্বই হাজার টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন যন্ত্রটির সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা বুঝেছি না বার্ষিক দশ পার্সেন্ট হারে ক্রমরা সমান যে পদ্ধতিতে অবচয় ধরা হয় তিন বছর পরে পুস্তক মূল্য কত হবে দেখি শর্ট টেকনিক দিয়ে পারবো বের করতে বলেন তো ভাইয়া টেকনিক না বের করতে পারবো সবাই কি এটা বলেন এটা কি আমরা ওই শর্ট টেকনিক দিয়ে বের করতে পারবো একই জিনিস না ভাইয়া বলেন এই শর্ট টেকনিক দিয়ে কি বের করতে পারবো এটা কে বের করতে পারবে দেখি কে বের করতে পারে হ্যাঁ আমি বায়োলজির টিচার কেমিস্ট্রি টিচার সব টিচার আমি দেখি তাহলে ভাইয়া দেখেন সম্পদ কিনেছি আমি নব্বই হাজার টাকা দিয়ে তাই না আর সংস্থাপন ব্যয় দশ হাজার তাহলে টোটাল সম্পদের দাম হইল কত এক লাখ টাকা এর সাথে আমি গুণ করব কয় বছর পরে তিন বছর পরে অবচয়ের হার কত দশ পার্সেন্ট তাহলে একশো মাইনাস দশ কত আসে ভাইয়া নব্বই আসে তাহলে নব্বই থাকবে ওপরে নিচে থাকবে একশো নব্বই থাকবে ওপরে নিচে থাকবে একশো নব্বই থাকবে ওপরে নিচে থাকবে একশো তিনবার কেন কারণ তিন বছর পরে এক বছর দুই বছর তিন বছর ক্যালকুলেটার নিয়ে আল্লাহর নাম করে ক্যালকুলেটর চাপ দেন উত্তর এখানে চলে আসবে দুনিয়া যদি উল্টেও আপনি উল্টে গেলে উত্তর এটা কোনোদিন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ওকে ভাইয়া বাহাত্তর হাজার নয়শো ভেরি গুড কি বের হচ্ছে ভাইয়া বের হচ্ছে বের হচ্ছে না বলেন ভেরি গুড এই তো তুষান সরকার যাদবপাল সেরা স্যার ওকে পারবো আমি ভেরি গুড ভাইয়া হচ্ছে কি সহজ হয়েছে তাহলে যে ম্যাথ করতে আমাদের এত বড় পেজে রাফ টাফ করে বের করতে হইতো সেটা কি আমরা জাস্ট ক্যালকুলেটারে দশ সেকেন্ডে মনে মনে চাপ দিলে বের হচ্ছে কি হচ্ছে না বলেন বলেন হচ্ছে পারবেন এখন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ভেরি গুড তাহলে কি আমরা কি এটা দশ সেকেন্ডে বের করতে পারছি এটা কতক্ষণ সময় লাগতো বলেন ওই তিন পেজ করতে হইতো এটা তো আবার তিন বছর পরে বলেছে তার মানে প্রথম বছর অবশ্যই ধরো বাদ দাও তারপরে আবার অবশ্যই ধরো বাদ দাও তৃতীয় বছরে অবশ্যই ধরো বাদ দাও বাদ দেওয়ার পরে যেটা আসতো সেটা হইতো মিনিট এমনি চলে তিনতো সেটা আমি সলভ সেকেন্ডে সেকেন্ডে মাত্র ওকে এটা আপনাদের কোনো জানে না কিন্তু আপনারা সবার থেকে আগেই থাকলেন এখানে যে দুইশো মানুষ ক্লাস করছেন এরা কিন্তু অ্যাডভান্স শিখে রাখলেন এই জিনিসটা আপনাদের বন্ধু বান্ধব জীবনেও জানে না এটা ক্লিয়ার ভাইয়া অনেক সহজ স্যার এখন থেকে এটার নাম নিনজা টেকনিক ভেরি গুড ভেরি গুড ওকে থ্যাংক ইউ তাহলে আমরা এখন শিখব দেখেন এই জায়গাটা যে শিখবে তাকে আমি আজকেই বলে রাখলাম সে ঢাকা ইউনিভার্সিটিতে এক মার্ক নিয়ে আসবে তার ঢাকা ইউনিভার্সিটির কনফার্ম এই জিনিসটা যে শিখবে এখন তার ঢাকা ইউনিভার্সিটিতে এক মার্ক কনফার্ম আর তে তার দুই মার্ক কনফার্ম কয় মার্ক দুই মার্কস কনফার্ম কেন কারণ এটা আপনাদের ক নম্বরে আসবে ক নম্বরে দুই মার্ক থাকে আর ঢাকা ইউনিভার্সিটি বিগত আট বছর কয় বছর ভাইয়া আট বছর এই জায়গা থেকে একটি প্রশ্নই খালি আট বছর টানা করে যাচ্ছে কি যে মজা পেয়েছে এই প্রশ্নে আমি জানি না এই প্রশ্ন বিগত টানা আট বছর ধরে একই প্রশ্ন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ওকে আর আপনাদের এখান থেকে এইচএসসি পরীক্ষায় দুই মার্ক আসে সেটি কি প্রশ্ন ভাইয়া দেখি আমরা ঠিক আছে দেখেন দশ সেকেন্ড লাগেনি এই যে স্যার ঘোষণা দিয়ে দিয়েছে দেখেন সর্বোচ্চ শেয়ারকারী আমাদের বিজনেস মেসিডিন মেডিসিন বইটা উপহার পাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার দেখি ভাই আমরা এখন শিখব কি সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় তো সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় এটা ওই ঢাকা ইউনিভার্সিটিতে যে আট বছর ধরে আসছে আপনারা এইচএসসি পড়ে যান আবার অ্যাডমিশনে যে চার মাস পড়াশোনা করেন দেশ সেরা সব টিচারদের কাছে তারপরেও যেটা হয় সেটা হচ্ছে ওই পরীক্ষার দিনে এই প্রশ্নটা ভুল করে আসেন তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের এই প্রশ্নটা যেভাবে শেখা উচিত আমরা সেইভাবে শিখি না ঠিক আছে তাড়াহুড়া করার কোনো দরকার নাই সব প্রশ্নে তাড়াহুড়া করতে হয় না বুঝতে হয় কিছু ওকে তাহলে আমি একটু দেখি কেমনে বুঝি কেমনে আমরা এটা বুঝার ট্রাই করি দেখেন আমরা তিনটা স্টেপে ম্যাথ সলভ করব কয় স্টেপে ভাইয়া থ্রি স্টেপস ওকে তিনটা স্টেপে আমি ম্যাথ সলভ করব ক্লিয়ার ভাইয়া তিনটা স্টেপ কি কি ভাইয়া আমরা দেখি প্রথমে স্টেপ নাম্বার 1 ভালো করে দেখেন ঠিক আছে নোট করার দরকার নাই এটা নোট করার দরকার নাই স্লাইড দিয়ে দিব স্লাইডে তিনটা স্টেপ লেখা আছে টেনশনের কোনো কারণ নাই বুঝেন ভালো করে ঠিক আছে স্টেপ নাম্বার 1 আমাকে দেখতে হবে সম্পত্তি কতদিন ব্যবহার করে বিক্রি করেছি সম্পত্তি কতদিন ব্যবহার করে বিক্রয় করেছি তার অবচয় ঠিক আছে একটি সম্পদ আপনি বছর ব্যবহার করে বিক্রি করেছেন তার মানে আপনাকে চার বছরের অবচয় নির্ণয় করতে হবে আর চার বছরের অবচয়কে একসাথে আমরা কি বলবো পুঞ্জীভূত অবচয় বলবো ওকে দ্যাটমিন্স সেটি আমাকে প্রথমে কি করতে হবে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে হবে ওকে স্টেপ নাম্বার টু স্টেপ টুতে কি বলছে ভাইয়া স্টেপ টুতে আমি নির্ণয় করবো বইমূল্য নির্ণয় করব। কি মূল্য বইমূল্য নির্ণয় করব। এখন আমাকে বলেন তো এই বইমূল্য নির্ণয় করতে আমরা পারি কি পারি না ভাইয়া অবশ্যই পারি আর স্টেপ তিন কি স্টেপ তিনে আমাদের প্রশ্নে যা চাচ্ছে লাভ ক্ষতি নির্ণয় সেই প্রশ্নে আমরা লাভ ক্ষতি নির্ণয় করব ক্লিয়ার ভাইয়া স্টেপ তিনে আমরা কি করব লাভ ক্ষতি নির্ণয় করব ওকে তাহলে এই তিনটা স্টেপে আমাকে কি করতে হবে এই প্রশ্নটা সলভ করতে হবে ওকে তাহলে আমরা একটা প্রশ্ন বের করি দেন স্টেপ বাই স্টেপ আমরা সেই প্রশ্নটাকে সলভ করব ওকে দেখি দেখি নেক্সটে যাই আমরা এই যে আমি সব স্টেপ লিখে দিয়েছি এই স্টেপ বাসায় করতে হবে ওকে দেখেন অলরেডি আমাদের রাজশাহী বোর্ড একুশে চলে আসছে এই প্রশ্নটা রাজশাহী বোর্ড একুশে আসছে দেখি আমরা দুই সালের শুরুতে সিটি এন্টারপ্রাইজ পাঁচ লক্ষ টাকা মূল্যের মেশিন ক্রয় করে মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় দশ বছর ভগ্নাবশেষ মূল্য এক লাখ টাকা সিটি এন্টারপ্রাইজ সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে তাদের হিসাবকালের পঞ্জিকাবর্ষী ধরা হয় মানে পঞ্জিকাবর্ষী অনুযায়ী অবচয় ধরে আর্থিক সংকটের কারণে কোম্পানি তিরিশে জুন একুশ তারিখে সম্পদটি বিক্রি করে তাহলে ভাইয়া প্রথম স্টেপ নাম্বার ওয়ান কতদিন ব্যবহার করে বিক্রি করেছি বলেন কতদিন ব্যবহার করে বিক্রয় করেছি এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ানে বের করতে হবে দেখেন তো দুই হাজার আঠারো সালের শুরুতে কিনেছিলাম আমি তাহলে দুই সালে আমি কিনেছি বিক্রি করছি কবে তিরিশে জুন দুই তার মানে আঠারো সালের পরে উনিশ সাল আমি ব্যবহার করেছি তারপরে আমি বিশ সাল ব্যবহার করেছি এবং দুই হাজার একুশ সালের তিরিশে জুন তিরিশে জুন মানে কি ভাইয়া তিরিশে জুন মানে দুই হাজার একুশ সালের আমি ছয় মাস ব্যবহার করেছি তাই না তাহলে দেখিত ভাইয়া এখানে এক বছর এখানে দুই বছর এখানে তিন বছর তিন বছর ছয় মাস ব্যবহার করেছি এই পর্যন্ত কি সবাই আমার সাথে একমত ব্যবহার করেছে করা হয়েছে কতদিন বছর মাস ভাইয়া এতদূর কি সবাই একমত যে আমি মেশিনটা তিন বছর ছয় মাস ব্যবহার করেছি সবাইকে ক্লিয়ার ভাইয়া যে মেশিনটা আমি তিন বছর ছয় মাস ব্যবহার করেছি রাইট চার বছর ছয় মাস না ভাইয়া তিন বছর ছয় মাস দেখেন আঠারো সাল সম্পূর্ণ সাল সাল সম্পূর্ণ আর সালের আমি অর্ধেক পর্যন্ত ব্যবহার করেছি তার মানে আর এখানে এক দুই তিন অর্ধেক মানে মানে মাস তার আমি তিন বছর ছয় মাস এই মেশিনটি ব্যবহার করেছি ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ওকে ভেরি গুড হ্যাঁ তিরিশে জুন এক্সাম ওকে ভাইয়া ভেরি গুড তার মানে আমি ব্যবহার করেছি কয়দিন ভাইয়া ব্যবহার করেছি আমি তিন বছর ছয় মাস এখন আমি কি বলেছিলাম স্টেপ ওয়ানে যতদিন ব্যবহার করেছি অতদিনের অবচয় নির্ণয় করতে হবে ঠিক আছে অবচয় নির্ণয় ওকে তাহলে আমি এখন তিন বছর ছয় মাসের অবচয় নির্ণয় করব। ওকে ভাইয়া তিন বছর ছয় মাসের অবচয় কি একসাথে নির্ণয় করা যায় না এক বছরের অবশ্যই নির্ণয় করা যায় আগে তাই না তাহলে আমরা আগে এক বছরের অবচয় নির্ণয় করি ঠিক আছে দেখেন বার্ষিক অবচয় মাথা গরম করার কিচ্ছু নাই পাঁচ লাখ টাকা দিয়ে মেশিন ক্রয় করেছি আয়ুষকাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য এক লাখ টাকা সরল রৈখিক পদ্ধতি তাই না তাহলে সরল রৈখিক পদ্ধতিতে আমি কি সূত্র শিখাইছিলাম ভাইয়া সম্পদের ক্রয় মূল্য এখান থেকে মাইনাস করব কাকে মাইনাস করব আমরা ভগ্নাবশেষ মূল্য এক লাখ টাকাকে আর ভাগ দিব কি দিয়ে আয়ুষকাল দিয়ে আয়ুষকাল কত দশ বছর তাহলে কত চার লাখ চার লাখকে দশ দিয়ে দিলে হয় চল্লিশ হাজার টাকা তাই না এই চল্লিশ হাজার টাকা কত দিনের অবচয় বার্ষিক মানে এক বছরের তাহলে ভাইয়া তিন বছরের অবচয় কত হবে তিন বছরের অবচয় হবে চল্লিশ হাজার গুণন তিন তাহলে কত হবে ভাইয়া এক লক্ষ বিশ হাজার টাকা আমার লাগবে আরো ছয় মাসের অবচয় তাহলে এবার আমরা ছয় মাসের অবচয় নির্ণয় করব। ভাইয়া ছয় মাসের অবচয় কীভাবে করব। এক বছরে যদি চল্লিশ হাজার হয় তাহলে চল্লিশ হাজার গুণন ছয় মাস ছয় দিয়ে ভাগ দিব ছয় দিয়ে গুণ দিব বারো দিয়ে ভাগ দিব তাহলে কত হয় ভাইয়া এখানে হবে বিশ হাজার তাহলে টোটাল আমার তিন বছর ছয় মাসের অবচয় কত হইল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি তাহলে তিন বছর ছয় মাসের অবচয় অনেকগুলো বছরের অবচয়কে যখন আমি একসাথে যোগ করব। তখন তার নাম হয়ে যাবে কি পুঞ্জীভূত অবচয় ভাইয়া এতদূর কি সবাই বুঝতে পেরেছি আমরা হ্যাঁ মোট অবচয়ের নাম পুঞ্জীভূত অবচয় সবাই বুঝতে পেরেছি তাই না ক্লিয়ার ভাইয়া তাহলে কি আমরা সবাই বুঝতে পেরেছি তাহলে আমরা আমাদের মোট অবচয়ের নাম কি পুঞ্জীভূত অবচয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ক্লিয়ার ভাইয়া ভেরি গুড থ্যাংক ইউ আপনারা তো অনেক ভালো তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে গেল প্রথম স্টেপ কি যতদিন ব্যবহার করেছি ততদিনের অবচয় নির্ণয় তাহলে ততদিনের অবচয় কত হইল এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটাকে আমরা কি বলছি পুঞ্জীভূত অবচয় বলছি রাইট ভাইয়া ওকে এবার আমাদের স্টেপ টু আমাদের কি এবার ভাইয়া আমরা এবার স্টেপ টু করবো স্টেপ টু স্টেপ টুতে বইমূল্য নির্ণয় করতে হবে কি মূল্য বইমূল্য ভাইয়া বইমূল্য কেমনে নির্ণয় করব। ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয় ভাইয়া সম্পদের ক্রয় মূল্য ছিল কত পাঁচ লাখ টাকা দিয়ে মেশিন ক্রয় করেছি আনুষাঙ্গিক কোনো খরচ নাই তার মানে পাঁচ লাখই ক্রয় মূল্য এই পাঁচ লাখ থেকে মাইনাস করবো কি এই যে পুঞ্জীভূত অবচয় কত এক লাখ চল্লিশ হাজার তাহলে ভাইয়া থাকে কত বলেন তো চা তিন লক্ষ ষাট হাজার টাকা ওকে তাহলে আমাদের স্টেপ টু হয়ে গেল ঠিক আছে এবার আমরা কি নির্ণয় করব। আমাকে বলেছে মেশিনটি বিক্রয় করে কি হবে আমাদের নির্ণয় করতে হবে তারিখে বিক্রি করে তাহলে বিক্রি করলে আমাদের এখানে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে হ্যাঁ বিক্রিতে লাভ ক্ষতি কত এটা মিস্টেক গেছে তাহলে এবার আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করবো তো করে ফেলি লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ভাইয়া বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য তাহলে বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে দেখেন দুই লাখ আশি হাজার বিক্রি করে তাহলে দুই লক্ষ আশি তিন লক্ষ ষাট তাহলে কত আসে আশি হাজার টাকা আসে না ভাইয়া বলেন তো প্লাস আশি হাজার না মাইনাস আশি হাজার বড় সংখ্যার আগে মাইনাস দ্যাট মিনস মাইনাস আশি হাজার মনে রাখবেন মাইনাস যদি আসে তাহলে কি হবে ক্ষতি হবে তাহলে এই সম্পদটা বিক্রি করে আপনার কি হয়েছে আশি হাজার টাকা ক্ষতি হয়েছে সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া ভাইয়া সবাইকে বুঝতে পেরেছি বলেন তো তাহলে এই সম্পদটি বিক্রি করে আমার কি হয়েছে ক্ষতি হয়েছে কত টাকা আশি হাজার টাকা ভাইয়া আমি কি করে বুঝলাম ক্ষতি কারণ মাইনাস এসেছে উত্তরে যদি মাইনাস আসে তাহলে আমার ক্ষতি হয়েছে ভাইয়া ক্লিয়ার তাহলে আমি আবার স্টেপ গুলো একটু বলে দিই স্টেপ ওয়ান প্রথমে দেখতে হবে কতদিন ব্যবহার করেছি এই সম্পদটা আমি তিন বছর ছয় মাস ব্যবহার করেছি তাহলে যতদিন ব্যবহার করেছি তার অবচয় নির্ণয় করতে হবে তাহলে সেই মোট অবচয়কে আমরা বলবো পুঞ্জীভূত অবচয় স্টেপ ওয়ান শেষ এটা স্টেপ ওয়ান শেষ আমি বলেছি তিন স্টেপে সলভ করতে হয় এটা স্টেপ টু স্টেপ টুতে বইমূল্য নির্ণয় করবো বইমূল্যের সূত্র আপনারা জানেন ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় এই যে ক্রয় মূল্য এখান থেকে পুঞ্জীভূত অবচয়কে বাদ দিয়ে দেন এক লক্ষ চল্লিশ থাকে কত তিন লক্ষ ষাট এটি হচ্ছে বইমূল্য এখন আমরা লাভ ক্ষতি নির্ণয় করব ফাইনালি স্টেপ তিন তাহলে স্টেপ তিনে সূত্র কি বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য বিক্রয় মূল্য প্রশ্নেই দেয়া থাকবে দুই লক্ষ আশি এখান থেকে মাইনাস করে দিব কি এই যে স্টেপ টুতে যে বই মূল্য নির্ণয় করলাম তাহলে উত্তরে আসলো মাইনাস আশি হাজার মাইনাস এসেছে মানে ক্ষতি হয়েছে যদি প্লাস আসতো তাহলে কি হইতো লাভ হতো ভাইয়া কনসেপ্ট কি ক্লিয়ার সবাই সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন হ্যাঁ স্টেপ ওয়াইজ করলে হবে কেন হবে না অবশ্যই হবে স্টেপকে হারাম জিনিস অবশ্যই হবে কেন হবে না যেভাবে করবেন সেভাবে হবে ঠিক আছে স্টেপ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ভুলবেন না প্লাস শিখবেন এখন আপনার মনে হইতে পারে ভাইয়া এত বড় অঙ্ক পরীক্ষায় আসে ভাইয়া পরীক্ষায় কিছু বড় বড় অঙ্ক আসবে আপনি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন না তখন এগুলো আপনি শর্টকাটে ওই এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন কিন্তু আপনি তো প্রথমে শিখছেন এই প্রশ্নগুলো আপনি যদি তাড়াহুড়া করতে যান প্রথম থেকে তাহলে কিন্তু হবে না কারণ এটা একটু লং অঙ্ক এই লং অঙ্কগুলো প্রথমে আমাকে শিখতে হবে আমি এরকম পাঁচটা বা সাতটা অঙ্ক যখন প্র্যাকটিস করব না তারপরে অটোমেটিক্যালি দেখবেন আপনি নিজে নিজে দ্রুত করতে পারবেন তো সব প্রশ্ন দ্রুত পারতে নেই ঠিক আছে ভাইয়া সে কারণে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে করাইলাম এই প্রশ্ন যে এতবার আসে আপনাদের এইস তে বোর্ড প্রশ্নে দেখবেন অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটি বিগত আট বছর ধরে দিচ্ছে তারপরেও অধিকাংশ ছেলে মেয়ে এই প্রশ্ন ভুল করে আসে তার কারণ কি তাদের শেখাটা প্রপার না আমি যে স্টেপ ধরে ধরে করাইলাম আপনি যখন স্টেপ ধরে ধরে বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন জীবনেও ভুলবেন না প্রশ্ন প্রশ্ন বোঝা গেছে ভাইয়া ক্লিয়ার ভাইয়া ওকে টেনশনের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ভাইয়া ঠিক আছে এটা আমরা আবারও শিখবো ঠিক আছে এটা তো আমি বোর্ড প্রশ্ন সলভ করলাম কি প্রশ্ন বোর্ড প্রশ্ন সলভ করলাম এখন ভাইয়া আপনি যে এত বড় বড় বাণী দিচ্ছেন এটা তো বোর্ডের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি কি প্রশ্ন করে আট বছর নাকি করেছে প্রমাণ দেন এবং আমরা দেখি পারি কিনা ঢাকার প্রশ্ন সলভ করতে দেখেন ঢাকার প্রশ্ন সলভ করতে পারেন কিনা দেখি এই যে দেখেন দেখেন তো এখানে কি লেখা আছে এখানে আছে তার মানে কি এই এই যে যে দুই মাস আগে পরীক্ষা হলো না ঢাকা ইউনিভার্সিটির আজকে তো সাবজেক্ট দিল গতকাল রাত্রে আপনাদের বড় ভাইয়েরা সব যারা চান্স পেয়েছে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট পেয়েছে মেসেজ করছে কাল থেকে জানাচ্ছে যে ভাইয়া এই ডিপার্টমেন্ট পেলাম এটা পেলাম তো সামনেবার ইনশাল্লাহ এরকম সময় আপনারাও জানাবেন আপনাদের মধ্যে থেকেও জানাবেন আমাদের ব্যাচে থাকবেন ইনশাল্লাহ এবং জানাবেন যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং পাইলাম ফাইন্যান্স পাইলাম মার্কেটিং পাইলাম ম্যানেজমেন্ট পাইলাম এইভাবে জানাবেন ওকে তাহলে ওরা যে পরীক্ষায় প্রশ্ন দিল এই যে জাস্ট দুই মাস আগে এই পরীক্ষা হয়েছে দুই মাস আগে ওকে তাহলে ভাইয়া দেখি তো এই প্রশ্নটা আমরা সলভ করতে পারি কিনা ভাইয়া দেখি তো ভাইয়া লাভ ক্ষতি দেখলে ভয় লাগে আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার ইজি লাগে ভাইয়া কোনো সমস্যা নাই ওকে টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে যেখানে ভয় আছে সেখানে সে ভয়কে জয় করার দিয়ে দায়িত্ব আমাদের ঠিক আছে আমরা ইনশাআল্লা ক্লিয়ার করে দেবো পানি করে দেবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই খালি ধৈর্য ধরতে হবে ভাইয়া ঠিক আছে একসাথে সব শেখা যাবে একসাথে শেখা যাবে না এখানে অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আর্থিক বিবরণী নিয়ে অনেক সমস্যা মারা যাচ্ছি ভাইয়া আমি জানি তো আর্থিক বিবরণী নিয়ে সমস্যা টেনশন নিয়েন না এই চ্যাপ্টারগুলো আপনার বেসিক ফাউন্ডেশন গড়ে দিবে এই চ্যাপ্টারগুলো যখন ভালো করে শিখবেন আর্থিক বিবরণী তো সবার শেষে আর্থিক বিবরণী ইনশাল্লাহ পানি করে দিব ঠিক আছে নাজমুল স্যার সি কিউ পানি করে দিবে আমি এমসি পানি করে দেবো কোনো টেনশনের কোনো কারণ নাই ওকে মনে রাখবেন যেটা যত কঠিন তার জন্য তত সহজ টেকনিক অলরেডি আবিষ্কার করে বসে আছি আমরা খালি আপনাদেরকে শেখাই দিব ঠিক আছে টেনশনের কোনো কারণ নাই আর তিপান্ন দিন লাগে নাকি তিরিশ দিন তিরিশ দিন অ্যাকাউন্টিং শেষ হবে এত টেনশন নিচ্ছেন কেন দেখেন তাহলে এই যে ঢাবির প্রশ্ন সলভ করবো আমরা ঠিক আছে এটা সলভ করি দেখি কি বলছে চার বছর পূর্বে এত টাকা দিয়ে একটি সরঞ্জাম ক্রয় করেছি যার দশ বছর আয়ুষ্কাল শেষে এত টাকা কি মূল্য সরল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরি বর্তমানে যদি সরঞ্জামটি এত টাকায় বিক্রি করা হয় চার বছর আগে কিনেছিলাম আর বিক্রি করছি আমি বর্তমানে তার মানে আমি কতদিন ব্যবহার করেছি স্টেপ ওয়ান কতদিন ব্যবহার করেছি চার বছর আগে আমার কি হয়েছিল চার বছর আগে ধরেন আপনার রিলেশন হয়েছিল আজকে ব্রেক আপ হয়ে গেল এখন আপনাকে যদি কেউ বলে তোমার রিলেশন কত বছর ছিল আপনি কি বলবেন চার বছর আগে হয়েছিল দ্যাট মিনস চার বছর ছিল ঘটনা হচ্ছে এইরকম চার বছর পূর্বে আপনি কিনেছিলেন বর্তমান মানে আজকে বিক্রি করলেন তাহলে সম্পদটি ব্যবহার করেছি কয় বছর ভাইয়া ব্যবহার করেছি চার বছর এখন আপনাকে কি করতে হবে চার বছরের অবচয় ধরতে হবে তাহলে চার বছরের অবচয় ধরি চার বছরের অবচয় তো একসাথে ধরতে পারবো না তো আগে বার্ষিক অবচয় ধরি ঠিক আছে কোন পদ্ধতি সরল সরলিক তাহলে বার্ষিক অবচয় ধরি পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ এখান থেকে কি আছে সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিতে হয় বাদ দেন আর কি করব আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব আয়ুষ্কাল কয় বছর আয়ুষ্কাল কয় বছর ভাইয়া আয়ুষ্কাল হচ্ছে দশ বছর তাই না তাহলে কত আসবে বলেন তো কত আসে এখানে করলে এটা টাকা তাই না বার্ষিক এখন আমরা জানি যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি হয় সমান হয় তাহলে এক বছরের অবচয় যদি পঞ্চাশ হাজার হয় তাহলে চার বছরের অবচয় কত হবে ভাইয়া পঞ্চাশ হাজার গুণন চার তাহলে কত হবে ভাইয়া দুই লক্ষ টাকা তাহলে এই দুই লক্ষ টাকা কি অবচয় চার বছরের অবচয় তো চার বছরের অবচয়কে একসাথে আমরা কি বলবো অবচয় পুঞ্জীভূত বলবো কত টাকা দুই লক্ষ টাকা ক্লিয়ার সবাই এত দূর ক্লিয়ার সবাই ভেরি গুড এই তো সবাই তো পারেন আল্লাহ কি শিখাবো আপনাদেরকে সবাই পারেন আমার আগে উত্তর করে বসে আছেন তাহলে কি শিখাবো বলেন আপনাদেরকে শেখানোর কিচ্ছু আছে সবাই তো পারেন একটা শিখাই দিয়েছি না সবাই পারেন ওকে তাহলে আমরা দেখি পরে দেখি নেক্সটে যাই ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা কি করব স্টেপ টু ঠিক আছে আগে আগে উত্তর করবেন না ভাইয়া ঠিক আছে আগে আগে উত্তর করলে আপনার ক্লাস করার দরকার নাই স্টেপ টু স্টেপ টু তে যাই আমরা স্টেপ টু তে কি করব বই মূল্য নির্ণয় করব ওকে তাই না ভাইয়া তো বই মূল্যের সূত্র কি ছিল ক্রয় মূল্য মাইনাস পুঁজিভূত অবচয় তাই প্রশ্নে ক্রয় মূল্য দেয়া আছে কত ৫ লক্ষ ৫০ তাই না আনুষঙ্গিক কোনো খরচ নাই মাইনাস পুঁজিভূত অবচয় ২ লাখ ওকে তাহলে কত হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাইট ভাইয়া এবার আমরা স্টেপ তিনে যাব স্টেপ তিনে কী করব এই যে তাহলে সম্পদ বিক্রয়ে লাভ ক্ষতির পরিমাণ কত তাহলে স্টেপ তিন নির্ণয় করি আমরা স্টেপ তিনে আমরা কী করবো লাভ ক্ষতির সূত্র কি বিক্রয় মাইনাস বইমূল্য তাহলে ভাইয়া বিক্রয় কত দিয়া দেখি তো আমরা বিক্রয় দিয়া তিন লক্ষ টাকা তাই না বিক্রয় দিয়া তিন লক্ষ টাকা আর বই মূল্য কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কি হবে ভাইয়া মাইনাস পঞ্চাশ হাজার টাকা আসে না এখন মাইনাস মানে কি ভাইয়া বলেন তো মাইনাস মানে কি হয়েছে ক্ষতি হয়েছে না কত টাকা ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ার ভাইয়া সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ভাইয়া সবাই ক্লিয়ার বলেন তিন দিয়ে গুণ দিলে তিন বছরের অবচয় পাবেন চার দিয়ে গুণ দিলে চার বছরের অবচয় পাবেন ভাই একটি কলার দাম দুই টাকা তাহলে পাঁচটি কলার দাম কত পাঁচ গুণন দুই হবে না বিষয়টা এরকম ঠিক আছে সবাই বুঝছেন তাহলে আমাদের কি হইল পঞ্চাশ হাজার টাকা কি হইলো ক্ষতি হয়েছে সবাই ক্লিয়ার বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার তাহলে কি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে ফেললাম এত সহজে এত সহজে কি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে ফেললাম বলেন পারভিন আক্তার জি ভেরি গুড থ্যাংক ইউ জি ভাইয়া ওকে একদম ক্লিয়ার ভেরি গুড তাহলে দেখি তো অপশনে কি আছে এই যে অপশন ক আপনার জন্য অপেক্ষা করছে আমরা অপশন ছাড়াই সলভ করা শিখব ঠিক আছে এই যে হয়ে গেল উত্তর ওকে সবাই ক্লিয়ার ভাইয়া ওকে ভেরি গুড থ্যাংক ইউ ভাইয়া দেখেন তো আগের প্রশ্ন এটা ঢাবি বাইশ তেইশ অর্থাৎ আপনাদের এক বছর এক বছর আগে অর্থাৎ এইচএসি বাইশ এটা এইচএসি বাইশের এটা এইচএসি বাইশের প্রশ্ন ভাই বলেন তো এই প্রশ্ন সলভ করতে পারবো কিনা এই প্রশ্ন তাহলে আমরা সলভ করতে পারবো কিনা বলেছি না টালা আট বছর আসছে তাহলে এটা কি সলভ করতে পারবো বলেন লেটে জয়েন হয়েছি ক্লাসটা কি সেভ রাখবেন হ্যাঁ সেভ রাখবো সমস্যা নাই ভাইয়া বুঝতে পেরেছি অনেক কনফিডেন্স হচ্ছে কনফিডেন্স হবে না মানে হান্ড্রেড হান্ড্রেড কনফিডেন্স হবে ঠিক আছে এই আর কি কোনো মিথ্যা কথা বলে আমরা প্রচার প্রচারণা করি না যেটা সত্য সেটাই ঠিক আছে অ্যাকচুয়াল পরিমাণ মিথ্যা নাই আমার স্টুডেন্ট চান্স পাবে তিরিশটা আমি বলবো এক হাজার চান্স পেয়েছে এরকম মিথ্যা কথা আমরা বলি না বুঝছেন যেটা সত্য সেটাই সত্য ঠিক আছে তো এখানে অযথা মিথ্যা বলেও লাভ নাই নিজেদের যে কোয়ালিটি আছে যে কনফিডেন্স আছে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ চলবো টাকা ইনকাম করায় টাকার গরম আমাদের নাই বুঝতে পেরেছেন টাকা ইনকাম মুখ্য না মুখ্য স্টুডেন্টদেরকে সেবা দেওয়া ঠিক আছে এটাই মাথায় রাখবেন ওকে এখন দেখবেন অনেকে এমন ফাপড় দিবে আমার এই দশ হাজার স্টুডেন্ট আমার চান্স পাইলো এবার পঞ্চাশ হাজার পড়াইছি দশ হাজার চান্স পাইলো হ্যাঁ এগুলো হচ্ছে সব মিথ্যা বানোয়ার্ট এগুলো কখনো বিশ্বাসই করবেন না চান্স পাওয়া দেখে আপনার লাভ আছে আপনি দেখবেন যে আমি কোথায় শিখতে পারছি কে ভালো শিখায় তার কাছে ভর্তি হবেন ওকে 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 যে চান্স চান্স পাই ভাই ওই তো লাভ এই জিনিসটা মাথায় রাখবেন এবার দেখি আমরা এটা বের করেন আপনারাই বের করেন হ্যাঁ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি সমস্যা না এটা কি আপনারা বের করতে পারবেন বলেন তো অপশন ছাড়া আমাকে বের করে দেখান তো আমার কাছে এইগুলা অনেক কঠিন লাগে আচ্ছা ভাই এটা সবাই বের করেন তো দেখি পারেন কিনা ভাই এটা সবাই বের করেন পারেন কিনা দেখি তো চেষ্টা চেষ্টা করেন 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 পারেন যে স্টেপ স্টেপ তিনটা দিয়েছি সেটা বের প্রথম কি ছিল কতদিন ব্যবহার করেছি কতদিন ব্যবহার করেছি বলেন স্টেপ ওয়ান কতদিন ব্যবহার করেছি এই যে চার বছর পূর্বে একই জিনিস দেখছেন আর এটিকে কি আজ বিক্রি করেছি তাহলে চার বছর থেকে আজ হিসাব করেন তাহলে কতদিন ব্যবহার করেছি চার বছর তাহলে ভাইয়া চার বছরের অবশ্যই নির্ণয় করেন তো দেখি ভাইয়া চার বছরের অবশ্যই নির্ণয় করেন হ্যাঁ চার বছরের অবশ্যই নির্ণয় করেন এইচএসি পঁচিশটা কি শুরু করছেন এইচএসসি পঁচিশ যারা আছে নখ দিয়ে রাখেন পেজে হ্যাঁ কথা বলবো পরে হ্যাঁ বের করেন তাহলে ভাইয়া আমি ব্যবহার করেছি চার বছর তাহলে এখন এক বছরের অবশ্যই নির্ণয় করেন আগে দেখি তারপরে তো চার বছরে যাব তাহলে কি এক লাখ টাকায় কিনেছি আয়ুষকাল পাঁচ বছর ভগ্নাবশেষ মূল্য আছে কিন্তু তাহলে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব তাই না মাইনাস পাঁচ হাজার ভাগ কত পাঁচ বছর তাহলে কত হবে ভাইয়া উনিশ হাজার টাকা হবে পাঁচ উনিশশো পঁচানব্বই তাহলে বার্ষিক অবচয় যদি এত হয় তাহলে চার বছরের অবচয় কত হবে চার গুণন উনিশ চার উনিশে কত ছিয়াত্তর হাজার এই ছিয়াত্তর হাজার কি অবচয় পুঞ্জীভূত অবচয় ছিয়াত্তর হাজার ওকে এবার আমরা কী বের করবো এবার আমরা বইমূল্য বের করব বইমূল্য কি ভাইয়া ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ওকে ক্রয় মূল্য আছে কত এক লাখ টাকা তাই না এখান থেকে পুঞ্জীভূত অবচয় কত ছিয়াত্তর হাজার টাকা বাদ দেব তাহলে বইমূল্য থাকবে কত চব্বিশ হাজার টাকা থাকবে বইমূল্য স্টেপ টু শেষ স্টেপ তিন কি লাভ ক্ষতি বের করবো স্টেপ তিন লাভ ক্ষতি বের করবো লাভ ক্ষতির সূত্র কি বিক্রয় মাইনাস বইমূল্য ভাইয়া বিক্রয় আছে কত বিক্রয় আছে তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা থেকে বইমূল্য বাদ দেন চব্বিশ হাজার টাকা আসবে কি প্লাস না মাইনাস প্লাস আসছে প্লাস ছয় হাজার প্লাস আসলে লাভ হয়েছে ক্লিয়ার ভাইয়া সবাই সবাই ক্লিয়ার পাঁচ ইয়ার কয়ে আসছে ভাই ভাই চার বছর পূর্বে কিনেছেন আর আজকে বিক্রি করছেন তাহলে পাঁচ বছর হয় আজ থেকে চার বছর আগে তাহলে কি পাঁচ বছর হয় কি বলেন চার বছর বলেই তো দিয়েছে চার বছর আগে কিনেছেন তাহলে পাঁচ বছর কেন হবে ভাই টাকা লাভ হয়েছে ভেরি গুড এই তো সবাই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভাইয়া ছয় হাজার টাকা আমাদের কি হয়েছে লাভ হয়েছে ছয় হাজার টাকা এই যে বাসায় কি করতে হবে এই স্লাইডটা নিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে কিন্তু কিছু কিছু পাকনা আছে আপনাদের বুঝছেন কিছু কিছু পাকনা আছে ইনশাআল্লাহ স্টাইপ কোশ্চিন আসলে ইনশাল্লাহ পারবো ভেরি গুড কিছু পাকনা আছে আমি ওই যে দিই না যে কে ক্লাস করছেন একটা ডাটা নিয়ে তারপর ফর্ম দিই কিন্তু কিছু কিছু পাকনা আছে ডাটা পূরণ করে না না দিয়ে তারা ওই যে শিক্ষকের কথা করে পিডিএফটা নিতে চাই তো সকল সবার পিডিএফ থেকে বন্ধ ঠিক আছে যারা ক্লাস করবে এবং ক্লাসটা যারা শেয়ার করবে তাদেরকে শুধু পিডিএফ দেয়া হবে ওকে তাছাড়া পিডিএফ কাউকে দেওয়া হবে না যারা শেয়ার করবে করে স্ক্রিনশট দিবে পেজে তাদেরকে পিডিএফ দেওয়া হবে তাছাড়া পাকনা ছেলে মেয়েদের জন্য পিডিএফ না বোঝা গেছে ওকে ভগ্নাবশেষ মূল্য যদি না থাকে তো ভগ্নাবশেষ মূল্য না থাকলে না থাকবে সমস্যা কি আপনার তাহলে এটা নিয়ে কাজ করবেন ভগ্নাবশেষ না থাকলে সমস্যা কি না থাকলে মানে কি জিরো এই যে জিরো ভাগ কত দশ বছর আয়ুষ্কাল থাকলে দশ বছর সমস্যা কি ভাই ক্লিয়ার ভাইয়া নেক্সটে যাই আমরা দেখেন এখন কি বলেছে এই যে দেখেন এখন আমাদেরকে কি বলছে এই প্রশ্নটা আমরা সলভ করি কিছু বোর্ড প্রশ্ন সলভ করব দেখেন দিনাজপুর বোর্ড একুশ দিনাজপুর বোর্ড একুশ ওকে দিনাজপুর বোর্ড একুশ দেখেন কি বলছে একটি মেশিনের ক্রয় মূল্য সত্তর হাজার টাকা আট বছর সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় এত টাকা হলে ভগ্নাবশেষ মূল্য কত দেখছেন প্রশ্নটা কই থেকে প্রশ্ন করলো দিনাজপুর বোর্ড একুশ অ্যাডমিশনের প্রশ্ন দিয়ে দিয়েছে দিনাজপুর বোর্ড একুশ অ্যাডমিশনের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু তাহলে এই প্রশ্নটা কেমনে সলভ করব দেখেন ভাইয়া বার্ষিক অবচয়ের সূত্র জানেন আপনি আপনি কি বার্ষিক অবচয়ের সূত্র জানেন বার্ষিক অবচয়ের সূত্র কি বলেন তো স্বর্ণরেখিক পদ্ধতিতে ক্রয়মূল্য মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তাই না ভাইয়া ডিভাইডেড বাই আয়ুষ্কাল রাইট এটাই তো সূত্র নাকি এখন দেখেন বার্ষিক অবচয়ের মান কি প্রশ্নে দেওয়া আছে আট হাজার টাকা দেয়া আছে ভাইয়া ক্রয় মূল্য কি দেওয়া আছে সত্তর হাজার টাকা দেয়া আছে ভাইয়া ভগ্নাবশেষ মূল্যের মান তো বের করতে বলেছে সেজন্য ভগ্নাবশেষ মূল্য লিখে রেখে দিলাম আয়ুষকাল কি দেওয়া আছে ভাইয়া প্রশ্নে এই যে আট বছর দেয়া আছে তাই না আট বছর তাহলে এখন আমরা কি করব বলেন তো আরি গুণ দিব দিই তাহলে কত হয় আট আটে চৌষট্টি হাজার ওকে আর এখানে আড়াঢ় গুণ দিলে সত্তর হাজার মাইনাস ভগ্নাবশেষ মূল্য ওকে এখন এই ভগ্নাবশেষ মূল্যকে যদি এই পারে নিয়ে আসি তাহলে কি হবে ভগ্নাবশেষ মূল্য সমান সত্তর হাজার মাইনাস চৌষট্টি হাজার তাহলে কত হবে ভাইয়া ছয় হাজার টাকা কত টাকা ছয় হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য কয় টাকা ছয় হাজার টাকা সবাই বুঝতে পেরেছি ভাইয়া ভগ্নাবশেষ মূল্য ছয় হাজার টাকা কিছুই না আপনি বার্ষিক অবচয় সূত্র ফেলবেন মান বসাবেন ক্যালকুলেশন করবেন শেষ সবাই বুঝছেন ভাইয়া সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন এটাকে কি একটু সহজ করে দিব এটা শিখে রাখবেন শর্টকাট শেখার আগে ডিটেল আগে শিখবেন ঠিক আছে এই ডিটেলটা আগে শিখবেন এই ডিটেলসটা আগে শিখবেন ক্লিয়ার ভাইয়া এই ডিটেলসটা কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া আবার বলার কিচ্ছু নাই মান বসাবেন আর ক্যালকুলেশন করবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এটা আপনি ডিটেল বুঝলেন ঠিক আছে এটা আপনি কি বুঝলেন হ্যাঁ যার শক্ত পারবে ঠিক আছে তাহলে এটা কিছুই না ভাই তো কিছু নয় বার্ষিক অবচয়ের সূত্র জানেন না বার্ষিক অবচয়ের সূত্র ফেলেন তাহলেই তো হয়ে যাবে ভাই কোন পদ্ধতি দেখেন তো সরল রৈখিক পদ্ধতি তো সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সূত্র কি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তাই না তো এই ভগ্নাবশেষ মূল্যের মানই বের করতে বলেছে আর এখানে কি থাকবে আয়ুষ্কাল থাকবে তো এই যে পাটিগণিত বীজগণিত করেননি ছোটবেলা দেখেন বার্ষিক অবচয় কত আট হাজার টাকা ওকে আগে ডিটেল শিখেন তারপরে আমি সহজ করছি ক্রয় মূল্য সত্তর বসান সত্তর ক্রয় মূল্যের জায়গাতে ক্রয় মূল্যের মান বসাইলাম ভগ্নাবশেষ মূল্য বের করতে বলেছে এটা রেখে দেন ঠিক আছে আয়ুষ্কাল কত বছর এই যে আট বছর আট বছর লিখেন তাহলে এবার কি করব এ কুনাকুনি গুণ করেন কোনাকুনি গুণ করার নিয়ম আছে না তাহলে সত্তর হাজার এ নিচে কিছু নাই তাহলে এই নিচে কিছু নাই মানে কি থাকবে ওটাই থাকবে সত্তর হাজার মাইনাস ভগ্নাবশেষ মূল্য আর এই যে কোনাকুনি যদি গুণ করেন আট আছে আর কত আছে আশি হাজার আছে আট হাজার আছে তাহলে কত হবে চৌষট্টি হাজার হবে গুণ করলে এবার আপনি কি করবেন ভগ্নবশেষ মূল্যকে এপারে রাখেন যেহেতু মূল্যের মান বের করতে বলেছে তাহলে এটাকে পারে নিয়ে গেলে চৌষট্টি হাজার কত ছয় হাজার সিম্পল ম্যাথের ক্যালকুলেশন হয়ে গেল না ভাইয়া হয়ে গেল হয়ে গেছে না ভাইয়া এটা তো সিম্পল ম্যাথের ক্যালকুলেশন আর আর গুম তাই না এখন দেখি আমরা এটাকে সহজ করে দেব ঠিক আছে এটাকে সহজ করবো এই যে একজন পাকনা আছে অলরেডি বলে দিয়েছে সহজ কেমনে করবো সেটা হচ্ছে দেখেন সহজ আমরা যেভাবে করব দেখেন বার্ষিক দিয়ে কি করব বার্ষিক কে করবো গুন দিব দেন তো ভাইয়া বার্ষিক অবচয় আছে কত আট হাজার টাকা একে গুন কি দিয়ে আয়ুষকাল দিয়ে গুন দিব আট তাহলে কত হয় চৌষট্টি হাজার হয় না হয় এবার আমি কি করব। ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে আমি বাদ দিব এই চৌষট্টি হাজারকে তাহলে অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে ক্রয় মূল্য আছে কত সত্তর হাজার মাইনাস চৌষট্টি হাজার কত হয় ছয় হাজার টাকা ঠিক আছে এই ছয় হাজার টাকাই হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য বুঝতে পেরেছেন ভাইয়া এটা হচ্ছে সহজ টেকনিক বুঝছেন সবাই বুঝছেন কোথায় পূরণ করতে পারি কি পূরণ করবেন বলেন হ্যাঁ যেটা ভালো লাগে করবেন ঠিক আছে এর আগেরটা বেসিক ছিল এর আগেরটা ছিল যদি আপনি এটা ভুলে যান পরীক্ষার হলে এটা ভুলে গেলেন এটা তো মুখস্থ সূত্র এটা বাই চান্স আপনি ভুলে গেলেন ঠিক আছে কি হইলো স্যার বলেন তো স্যার আমি পাকনা না হঠাৎ মাথায় আসলো তাই লিখলাম হ্যাঁ ওই কারণে বললাম সমস্যা নাই পাকনা মানে খারাপ না তো ভাই ও ফর্মের বিষয় পেজে দিয়ে দিব সমস্যা নয় পেজে দিয়ে দিব হ্যাঁ আপনি নিউ কমার্স পেজে অ্যাকাউন্টিং ক্লাব পেজে ইজি ইংলিশ পেজে অ্যাকাউন্টিং সম্রাট পেজ এই চারটা পেজে নজর রাখবেন আমাদের সব জিনিস পেজ যাবেন ঠিক আছে ভাইয়া হ্যাঁ ইউটিউবে আছে হ্যাঁ অ্যাকাউন্টিং ক্লাব পেজে আছে এইচএসসির প্লে লিস্ট আছে ওখানে পাবেন সব ঠিক আছে ওকে ভাইয়া ওকে ভেরি গুড আশা করি সবাই বুঝছেন নেক্সটে যাই আমরা দেখি কি বলছে একটি মেশিনের ক্রয় মূল্য এত টাকা সংস্থাপন ব্যয় এত টাকা এবং ভগ্নাবশেষ মূল্য এত টাকা ক্রমরা সমান যে পদ্ধতিতে বিশ পার্সেন্ট হারে দ্বিতীয় বছরের অবচয় কত ময়মনসিংহ বোর্ড তেইশে আসছে ভাইয়া আমাকে বলেন তো ক্রমরা সমান যে পদ্ধতিতে কি ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ আছে বলেন এই যে ক্রমরা সমান যে পদ্ধতিতে কি ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ আছে ভগ্নাবশেষ মূল্যের কি কোনো কাজ করতে হয় কোনো কাজ করতে হয় না ওকে তাহলে আমাকে অবচয় ধরতে বলেছে কোন বছরের ভাইয়া দ্বিতীয় বছরের অবচয় ধরতে বলেছে তাই না তাহলে আমাকে কি করতে হবে আগে প্রথম বছরের অবচয় ধরি আগে তারপরে তো দ্বিতীয় বছর তাই না যেহেতু ক্রমরা সমান তাহলে এক লাখ টাকা দিয়ে কিনেছি সংস্থাপন ব্যয় হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে সম্পদের মূল্য কত ক্রয় মূল্যের সাথে সংস্থাপন ব্যয়কে যোগ করতে হয় করে কত পার্সেন্ট অবচয় ধরতে বলেছে বিশ পার্সেন্ট ধরতে বলেছে ওকে বিশ পার্সেন্ট দিয়ে গুন দিব তাহলে দেখেন এক লক্ষ চল্লিশ এর বিশ পার্সেন্ট করলে হয় আঠাশ হাজার টাকা ঠিক আছে প্রথম বছরের অবচয় হইল আঠাশ হাজার টাকা এবার আমি দ্বিতীয় বছরের অবচয় ধরব কেমনে ধরব এই যে সম্পদের যে মূল্যটা ছিল এক লাখ হাজার এখান থেকে প্রথম বছরের অবচয় আঠাশ হাজারকে মাইনাস করব। করার পরে যে টাকা তার ওপরে বিশ করব। তাই না ভাইয়া তাহলে আমি দ্বিতীয় বছরের অবচয় পেয়ে যাব তাহলে কত হবে বলেন তো এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজারের ওপরে যদি আমরা বিশ পার্সেন্ট করি তাহলে আমাদের উত্তর চলে আসবে তাহলে এক লক্ষ বারো হাজারের বিশ পার্সেন্ট করলে কত হয় বলেন শূন্য কাটেন শূন্য কাটেন তাহলে কত একশো বারো দু কত দুইশো চব্বিশ মিন্ বাইশ হাজার চারশো টাকা কত টাকা দ্বিতীয় বছরের অপচয় হবে বাইশ হাজার চারশো টাকা সবাই বুঝছি ভাইয়া হ্যাঁ ভেরি গুড এই যে অলরেডি সবাই বের করে ফেলেছে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সহজ হইলেও প্রশ্নগুলো সহজ হইলেও বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে ভাইয়া ক্লিয়ার নেক্সটে যাই আমরা দেখি নেক্সটে আমাদের কি বলেছে দুই হাজার সতেরো সালের অবচয়ের পরিমাণ কত তাই না এটা কোন পদ্ধতি ক্রমরা সমান পদ্ধতি দেখেন হাসেম ব্রাদার্স এক জানুয়ারি তারিখে নব্বই হাজার টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা বার্ষিক অবচয় দশ পার্সেন্ট ক্রমরা সমান যে পদ্ধতিতে অবচয় ধরা হয় সতেরো সালের অবচয় কত সতেরো সালে কিনেছি সতেরো সালেরই অবচয় নির্ণয় করতে বলছে পারবো না ভাইয়া এটা আমি আর করছি না এটা আপনারা ইজিলি পারবেন ঠিক আছে এটা আপনারা ইজিলি পারবেন এটা আর করলাম না ঠিক আছে নেক্সটে যাই দেখেন কি বলেছে পুস্তক মূল্য কত পুস্তক মূল্য নির্ণয় করতে পারবো ভাইয়া অলরেডি একবার করেছি যদিও এটা তিন বছর পর পুস্তক মূল্য পুস্তক মূল্য মানে কি বইমূল্য তাহলে কোন পদ্ধতি ভাইয়া কোন পদ্ধতি ক্রমরা সমান যে পদ্ধতিতে তিন বছর পর পুস্তক মূল্য বলছে তার মানে কি ওই যে ম্যাজিক টেকনিক দিয়ে হবে ম্যাজিক টেকনিক দিয়ে কি হবে এটা বলেন তো ম্যাজিক টেকনিক দিয়ে কি সমাধান করতে পারবো বলেন ওই যে দশ সেকেন্ডের যে ম্যাজিক টেকনিক পারবো না ভাইয়া আচ্ছা আজান দিচ্ছে আজানের দুই মিনিট ব্রেক ঠিক আছে আজানের ব্রেক আজানের আমি একটু ব্রেক দিলাম এক মিনিট ওকে দেন আমি আসবো ঠিক আছে আর ক্লাস শেষ করে সবাই নামাজ পড়বেন ঠিক আছে যেহেতু এক এক জায়গায় এক এক সময় আজান দেয় তাই না তো আমরা চাইলেও হচ্ছে অফ দিয়ে নামাজ পড়তে পারি না এভাবে ঠিক আছে একটু ঝামেলা হয়ে যায় তো ক্লাসটা একটু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে সবাই নামাজ পড়বেন ওকে হ্যাঁ তাহলে 10 দশ সেকেন্ড টেকনিক দিয়ে একটা সমাধান করেন তো দেখি পারেন কি না হ্যাঁ বাহাত্তর হাজার নয়শো অলরেডি যাদব পাল উত্তর করেছে বাহাত্তর হাজার নয়শো হ্যাঁ তারপরে এদিক দেখছি নিরানোভা উত্তর করেছে বাহাত্তর হাজার নয়শো জান্নাতুল ফেরদোস বাহাত্তর হাজার নয়শো এম ডিস সানি বলছে বাহাত্তর হাজার নয়শো প্রিন্স আশিক আহমেদ বাহাত্তর হাজার নয়শো তানিয়া হক বলছে বাহাত্তর হাজার নয়শো ভেরি গুড সুস্মিতা দাস বাহাত্তর হাজার নয়শো রিপন ইসলাম বলছে বাহাত্তর হাজার নয়শো ভেরি গুড আচ্ছা সব তো শিখেই গেলেন একদিনে সব শিখাই দিলাম তাহলে তো কেমন হইল না পরে যায় দেখেন কী বলেছে দেখেন এখানে ময়না এন্টারপ্রাইজ এক জুলাই দুই হাজার বিশ তারিখে ষাট হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে যার আনুমানিক আয়ুষ্কাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য দশ হাজার প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে পুঞ্জীভূত অবচয় কত হবে তাহলে ভাইয়া পুঞ্জীভূত অবচয় বলেছে একুশ সালের একত্রিশে ডিসেম্বর কিনেছি কয় তারিখে আমি দুই হাজার বিশের কয় তারিখে এক জুলাই তাহলে দুই হাজার বিশের এক জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর কতদিন হয় ভাইয়া ছয় মাস হয় তার মানে দুই হাজার বিশে আমাকে অবসয় ধরতে হবে ছয় মাসের ওকে আর দুই হাজার একুশের একত্রিশে ডিসেম্বর তারিখে জানতে চেয়েছে তার মানে দুই হাজার একুশ সালের এক বছর তাহলে টোটাল আমার কত হয় বলেন তো মোট মোট হচ্ছে আমাকে অবচয় ধরতে হবে এক বছর ছয় মাসের এতদূর ক্লিয়ার ভাইয়া তাহলে এক বছর ছয় মাসের মোট অবচয়কে আমরা কি বলবো পুঞ্জীভূত অবশ্যই বলবো এতদূর ক্লিয়ার ভাইয়া সবাই বলেন তো এতদূর সবাই ক্লিয়ার ওকে তাহলে আমরা অবশ্যই ধরব এক বছর ছয় মাসের তাহলে ভাইয়া প্রথমে আমরা বার্ষিক অবশয়টা ধরে ফেলি মানে এক বছরের অবশয়টা ধরে ফেলি আমরা আগে দেখি কেমনে ধরি ষাট হাজার টাকা দিয়ে কিনেছেন যার আয়ুষ্কাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য দশ হাজার তাহলে যেহেতু কি পদ্ধতি সরলরৈখিক পদ্ধতি তাই না সরলরৈখিক পদ্ধতি হলে আমাদের যেটা করতে হয় বাদ বাদ দিতে হয় তাহলে টাকা থেকে আর হাজার হাজার দিব আমরা ভাগ দিব কি দিয়ে দিয়ে ভাইয়া ভাগ তাহলে কত বলেন তো বার্ষিক অবচয় তাহলে আমার হবে পাঁচ হাজার টাকা তাই না পাঁচ হাজার টাকা হচ্ছে আমার এক বছরের অবচয় তাহলে আমার এখন কি করতে হবে ছয় মাসের অবচয় ধরতে হবে তাহলে ছয় মাসের অবচয় কিভাবে ধরবো পাঁচ হাজার ইন্টু ছয় ভাগ বারো তাহলে কত হবে ভাইয়া এটার অর্ধেক মানে দুই হাজার পাঁচশো তাহলে মানে আমাদের এক বছর ছয় মাসের টোটাল অবচয় কত এক বছর ছয় মাসের টোটাল অবচয় হচ্ছে এখানে হচ্ছে পাঁচ হাজার আর ছয় মাসের অবচয় হচ্ছে পঁচিশশো তাহলে পাঁচ হাজার আর পঁচিশশো কত ভাইয়া সাত হাজার পাঁচশো এই সাত হাজার পাঁচশোই হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয় তাই না ভাইয়া বলেন তো সবাই বলেন সবাই বুঝছেন ভেরি গুড থ্যাংক ইউ এই তো সবাই তো পেরে গেছে সবাই পেরে গেছে তাহলে দেখি এরপরে দেখেন কি বলছে ময়মনসিংহ বোর্ড একুশের প্রশ্ন আমাদেরকে কি বলেছে কর্ণফুলি লিমিটেড প্রতিষ্ঠানের যন্ত্রপাতির ওপরে দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করে তিরিশ হাজার টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় যদি এত টাকা হয় যন্ত্রপাতির ক্রয় মূল্য কত দেখেন আমি স্যারকে কতদিন দেখি না এই ভিডিওটা দেখতে পারবো কি বুঝিনি কী বলছেন আমি স্যার একটু অসুস্থ ছিল ইনশাল্লাহ ব্যাক করবে প্রবলেম নাই এখন আপনাকে কি বলেছে ক্রয় মূল্য কত হ্যাঁ আচ্ছা আমি স্যার একটু অসুস্থতার জন্য ক্লাস নিতে পারেন ইনশাল্লাহ ক্লাস নিবে আবার হ্যাঁ তাহলে দেখেন আমাদের কি বলেছে ভাইয়া আমাদেরকে বলছে কি পদ্ধতি এটা পুঞ্জীভূত অবচয় এত ক্রয় কত তাই না প্রতিষ্ঠানের যন্ত্রপাতির ওপরে দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করে ওকে পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় হয়েছে এত টাকা তাহলে যন্ত্রের ক্রয় মূল্য কত তাহলে দেখেন আমরা একটা সূত্র জানি না ভাইয়া সূত্রটা কী সূত্রটা হচ্ছে বইমূল্য তাই না বইমূল্য সমান কি বলেন তো ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ওকে এটা হচ্ছে সূত্র তাহলে এখন প্রশ্নে কি বলেছে বইমূল্য দেওয়া আছে না বইমূল্য মানে কি পুস্তক মূল্য তিরিশ হাজার টাকা পুস্তক মূল্যের যন্ত্রপাতি তাহলে এই যে দেখেন তিরিশ হাজার দেওয়া আছে তাহলে আমাদেরকে বের করতে হবে কি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যকে এইভাবে রেখে দেন আর পুঞ্জীভূত অবচয় কত বলেছে পুঞ্জীভূত অবচয় বলেছে বিশ হাজার টাকা তাই না তাহলে ভাইয়া ক্রয় সমান কত হবে ক্রয় মূল্য সমান তিরিশ হাজার প্লাস বিশ হাজার সমান কি পঞ্চাশ হাজার সবাই বুঝছি ভাইয়া সবাই বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি স্যার আগের ক্লাস করছি বাট এখন কারেন্ট চলে গেল আচ্ছা সমস্যা নাই পরে আবার বাসাই ঠিক আছে ভাইয়া সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন তো পঞ্চাশ হাজার বুঝতে পেরেছেন সবাই তাহলে এই যে কোন সূত্র পড়লো বইমূল্যের সূত্র পড়লো কেমনে বুঝবো বইমূল্যের সূত্রে পড়বে দেখেন এই যে পুস্তক মূল্য বা মূল্যের মান দেয়া আছে তার মানে এটা নিয়ে যদি আমরা কাজ করি সেই সূত্রে পুঞ্জীভূত অবচয় আছে আর জানতে চেয়েছে ক্রয় মূল্য দুটি আছে তাহলে মান বসান উত্তর বের হয়ে যাবে অটোমেটিক ভাইয়া প্র্যাকটিস দিতে হবে সুন্দর করে ওকে দেখেন বলছে এগুলো বাসায় এই যে লাভ ক্ষতি বের করতে বলেছে পারবেন ভাইয়া ময়মনসিংহ বোর্ড একুশ দেখি তো লাভ ক্ষতি বের করে দেখান তো ভাইয়া সবাই পারেন কিনা লাভ ক্ষতি বের করে দেখান তো সবাই পারেন না দেখি কি বলেছে কর্ণফুলি লিমিটেড একটি যন্ত্রপাতির দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করে তিরিশ হাজার টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতি পুঞ্জীভূত অবচয় এত টাকা যন্ত্রের বর্তমানে বিক্রয় মূল্য এত টাকা হলে লাভ বা ক্ষতি কত দেখেন এরা কত ভালো এত ঝামেলার দরকারই নাই প্রশ্নে কী দেয়া আছে বইমূল্য দিয়ে দিয়েছে প্রশ্নে বইমূল্য দিয়ে দিয়েছে তো প্রশ্নে যদি বইমূল্য দিয়ে দেয় তাহলে আমরা সরাসরি লাভ ক্ষতির সূত্র ফেলতে পারবো না লাভ ক্ষতির সূত্র কি ছিল বলেন তো লাভ ক্ষতির সূত্র ছিল বিক্রয় মূল্য মাইনাস বইমূল্য অর্থাৎ স্টেপ থ্রি তাহলে ভাইয়া দেখেন তো বিক্রয় মূল্য কত দিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রয় মূল্য তাহলে পঁয়ত্রিশ থেকে বাদ দেন বই মূল্যকে বই মূল্য কত বইমূল্য হচ্ছে বা পুস্তক মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে কি আসবে ভাইয়া বলেন তো পাঁচ হাজার টাকা আসবে প্লাস পাঁচ হাজার না প্লাস পাঁচ হাজার হইলে কি হয়েছে লাভ হয়েছে না ভাইয়া বলেন তো লাভ হয়েছে বলেন পাঁচ হাজার টাকা লাভ ভেরি গুড হ্যাঁ আচ্ছা সমস্যা নাই ভেরি দেখছেন কত সহজ হয়ে গেল না এগুলো এবার দেখেন আমরা কিছু ঢাবির প্রশ্ন সলভ করি ঠিক আছে এই জিনিসগুলো একটু খুব ভালো করে বুঝবেন এখন আমি যা সলভ করাবো এগুলো ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই জিনিসগুলো এখন থেকে আপনাদেরকে শিখে রাখতে হবে কি বলেছে দেখেন অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে অবচয়ের সমন্বয় না করা হলে অবচয়ের সমন্বয় করা মানে কি জানেন অবচয়ের সমন্বয় করা মানে হচ্ছে অবচয়ের জাবেদা দেয়া কি দেয়া অবচয়ের জাবেদা দেয়া ঠিক আছে অবচয়ের জাবেদা দেয়া এই জিনিসগুলো একটু ভালো করে বুঝবেন ওকে এই জিনিসগুলো ভালো করে বুঝবেন অবচয়ের সমন্বয় করা মানে কি অবচয়ের জাবেদা দেয়া ভাইয়া অবচয়ের জাবেদা কি বলেন তো অবচয় হিসাব ডেবিট তাই না অবচয় হিসাব ডেবিট অবচয় কি হিসাব ব্যয় হিসাব অবচয় ডেবিট মানে কি ব্যয় বৃদ্ধি পেল না ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ওকে আর ক্রেডিট হয় কি ভাইয়া বলেন তো পুঞ্জীভূত তাহলে পুঞ্জীভূত অবচয় কি হয়েছে পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পেয়েছে তাই না এখন কথা হচ্ছে ভাইয়া এই পুঞ্জীভূত অবচয় কি হিসাব পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ হিসাব ঠিক আছে বিপরীত সম্পদ হিসাব পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পেলে মনে রাখবেন সম্পদ কমে যায় কি হয় সম্পদ কমে যায় মনে থাকবে তাহলে একটা জিনিস আজ থেকে মনে রাখার চেষ্টা করেন সেটা হচ্ছে অবচয়ের সমন্বয় করলে বা অবচয়ের লিপিবদ্ধ করলে অবচয় সমন্বয় করা লিপিবদ্ধ করা বা অবচয়কে অবচয়ের জাবেদা দেওয়া ঠিক আছে এগুলো একই কথা অবচয়ের সমন্বয় করা লিপিবদ্ধ করা বা অবচয়ের জাবেদা দেয়া এগুলো হচ্ছে একই কথা তাহলে অবচয়কে লিপিবদ্ধ করলে সমন্বয় করলে বা জাবেদা দিলে হিসাব সমীকরণের কি পরিবর্তন আসে জানেন হিসাব সমীকরণের পরিবর্তন আসে ব্যয় বৃদ্ধি আর সম্পদ হ্রাস মানে সম্পদ কমে যায় ঠিক আছে ভাইয়া অবচয়ের সমন্বয় করলে ঠিক আছে সম্পদ কমে যায় পুঞ্জীভূত করলে হ্যাঁ রাইট ভাইয়া তাহলে মনে রাখবেন অবচয়ের সমন্বয় করলে কি হয় একদিকে ব্যয় বৃদ্ধি পায় আরেক দিকে সম্পদ কমে যায় মনে থাকবে ভাইয়া তাহলে একটা জিনিস আপনাকে বোঝানোর ট্রাই করি দেখেন সমন্বয় করলে কি করলে অবচয়ের সমন্বয় করলে ঠিক আছে কী হয় দেখলাম আমরা সমন্বয় করলে বা লিপিবদ্ধ করলে একই কথা ঠিক আছে সমন্বয় করা বা লিপিবদ্ধ করা এই দুইটা কথা ভালো করে মনে রাখবেন নাম্বার ওয়ান ব্যয় কি হয় বৃদ্ধি পায় আর কি হয় সম্পদ কমে যায় ক্লিয়ার ভাইয়া এখন আপনাকে যদি প্রশ্ন করে এটা হচ্ছে সমন্বয় করলে প্রশ্নে বলেছে সমন্বয় না করলে কি হবে তাহলে আমরা যদি সমন্বয় না করি তাহলে কি হবে ভাইয়া সমন্বয় না করলে কি করলে যা হয় তার উল্টা হবে তার উল্টা মানে কি সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর সমন্বয় না করলে ব্যয় কি হবে ব্যয় হ্রাস পাবে সমন্বয় করলে সম্পদ কমে যাচ্ছে আর সমন্বয় না করলে কি হবে সম্পদ বৃদ্ধি পাবে ভাইয়া এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া এতটুকু সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা করলে বা লিপিবদ্ধ করলে প্রশ্নে সমন্বয় করলেও বলা থাকতে পারে প্রশ্নে লিপিবদ্ধ করলেও বলা থাকতে পারে তাহলে সমন্বয় করলে বা লিপিবদ্ধ করলে ব্যয় বৃদ্ধি পাবে আর সম্পদ কি হবে কমে যাবে আর যদি বলে সমন্বয় না করলে কি হবে সমন্বয় না করলে ব্যয় কি হবে ব্যয় কমে যাবে আর সম্পদ কি হয়ে যাবে বেড়ে যাবে ওকে ভাইয়া ক্লিয়ার ওকে এটা মনে রাখবেন এটা ঢাকা ইউনিভার্সিটিতে খুব আসে তাহলে আমাকে বলেছে সমন্বয় না করলে কি হবে তাহলে সমন্বয় না করলে কি ব্যয় কমে যায় না ভাইয়া বলেন তো ব্যয় কমে যায় না সমন্বয় না করলে কি হয় ব্যয় কমে যায় ওকে বুঝতে পেরেছেন ব্যয় রাশ নেক্সটে যাই নেক্সটে যাই আমরা দেখেন কি বলেছে অবচয় ধার্যের কোন পদ্ধতিতে প্রথম বছর কোন বছর প্রথম বছর অবচয় কম দেখাবে একটা জিনিস নোট করে নেন সবাই ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার উনিশ বিশের প্রশ্ন এটা একটা জিনিস সবাই নোট করে রাখেন প্রথম বছর প্রথম বছর অবচয় কম দেখায় সরল রৈখিক পদ্ধতিতে কোন পদ্ধতিতে ভাইয়া সরল রৈখিক পদ্ধতিতে ওকে আর আরেকটা নোট করে রাখেন কম যদি হয় তাহলে বেশি কোন বছর হবে প্রথম বছর অবচয় বেশি দেখায় ক্রম জের পদ্ধতিতে নোট করে রাখবেন অবচয়ের একটি নোট তৈরি করবেন এই নোটটা অ্যাডমিশন পর্যন্ত হেল্প করবে আমি যা পড়াইছি আমি যা পড়াইছি এরপরে নোট তৈরি করে রাখবেন সুন্দর করে লিখে লিখে নোট তৈরি করে রাখবেন যত শর্টকাট শিখাইলাম যতগুলো স্টেপ শিখাইলাম ওকে দেখেন নোট করবেন সবাই ওকে দুইটা ক্লাস মিলে নোট করবেন এই নোট করে আপনারা হচ্ছে বিজনেস স্কোয়াড একটা গ্রুপ আছে চিনেন আপনারা বিজনেস স্কোয়াড একটি গ্রুপ আছে আমাদের চিনেন ভাইয়া এই বিজনেস স্কোয়াড গ্রুপে জমা দিবেন ওকে আর পোস্ট করবেন করে হ্যাশট্যাগ দিবেন অ্যাকাউন্টিং ক্লাস আর একটা হ্যাশট্যাগ দিবেন বিজনেস স্কোয়াড ঠিক আছে এই দুইটা লিখে নোট জমা দিবেন যাদের নোট আমার কাছে ভালো লাগবে তাদের জন্য গিফট থাকবে ঠিক আছে লাইভে ঘোষণা দিলাম যাদের নোট ভালো লাগবে অবসরের ওপরে যদি জনের নোট ভালো লাগে জনকেই দিব যদি বিশ জনের নোট ভালো লাগে বিশ জনকে আমি গিফট দেবো ওকে তাদের জন্যে গিফট থাকবে বোঝা গেছে ভাইয়া ক্লিয়ার তাহলে এই যে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে একসাথে লিখবেন অ্যাকাউন্টিং ক্লাস হ্যাশট্যাগ দিয়ে একসাথে লিখবেন বিজনেস স্কোয়াড ওকে ভাইয়া মনে থাকবে এ নোট করা আমি দেখতে চাই ঠিক আছে নোট সুন্দর করে নোট করা দেখতে চাই ভাই এই নোটগুলো খুব জরুরি এই নোটগুলো যদি এখন থেকে সংরক্ষণ করেন পরীক্ষার আগে আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না অনেকগুলো জিনিস আমি শেখাইছি অবচয় ধরতে কী লাগে না লাগে অবচয়কে কি প্রক্রিয়া বলে অবলোপন কার উপরে ধরা হয় অবচয় কার উপরে ধরা হয় অর্থাৎ দুই দিনের যে পিডিএফ এক করবেন করে আপনার মতো করে সুন্দর করে নোট করবেন ঠিক আছে করে আমার আইডি যারা চিনেন আমার আইডিকে একটু মেনশন দিয়ে দিন তাহলে আমি সবগুলোকে দেখব আর এই হ্যাশট্যাগ দুইটা দিবেন ঠিক আছে হ্যাশট্যাগ অ্যাকাউন্টিং ক্লাব হ্যাশট্যাগ সরি হ্যাশট্যাগ অ্যাকাউন্টিং ক্লাস হ্যাশট্যাগ বিজনেস স্কোয়াড ওকে লিখে পোস্ট করে দিবেন ওকে ভাই ঠিক আছে নোট জমা দিবেন ওকে তাহলে আমি তাদেরকে গিফট দিব সুন্দর সুন্দর গিফট পাবেন ঠিক আছে যতজনের ভালো লাগবে অতজনকেই দিব তাহলে দেখেন প্রথম বছর অবচয় কম দেখায় রৈখিক পদ্ধতিতে আর যদি বলে প্রথম বছর অবচয় বেশি দেখায় কোন পদ্ধতিতে তাহলে উত্তর হবে ক্রমরা সমান পদ্ধতিতে এগুলো নোট করে রাখবেন দেখেন ঢাবি উনিশ বিশ সালে কিন্তু এই প্রশ্নটা আসছে তাই না ভাইয়া ঢাবি উনিশ বিশ সালে কিন্তু এই প্রশ্নটা আসছে তাই না তাহলে এখন কি বলেছে বলেন তো প্রথম বছর অবচয় বেশি দেখায় জানতে চেয়েছে না কম দেখায় জানতে চেয়েছে বলেন তো প্রথম বছর কম দেখায় তাহলে উত্তর কী হবে এটার এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো ভাইয়া এই প্রশ্নের উত্তরটা কি হবে সমান হবে না সরলরৈখিক হবে কে বলতে পারে দেখি এই প্রশ্নের উত্তর সমান হবে না সরলরৈখিক হবে কে বলতে পারে ভাইয়া বলেন তো এই প্রশ্নের উত্তর কি হবে ভাইয়া এটার উত্তর কি হবে বলেন তো দেখি সরল রৈখিক হবে জিনিয়া আক্তার বলছে শারমিন সারা বলছে সরল রেখিক রিপন ইসলাম সরল রেখিক থ্যাংক ইউ ভাইয়া তাহলে কি আমরা পারবো কোথাকারা প্রশ্ন আমরা পারছি এখনই টেনশন দেখছেন আমরা এখন এখনই কোথাকারা প্রশ্ন সলভ করছি প্যারা লাগছে প্যারা লাগছে প্রশ্ন সলভ করতে বলেন তো আমরা এখনই কোথাকারা প্রশ্ন সলভ করে সব শেষ করে দিচ্ছি বলেন এটা আমি পড়াইছি এটা অপশন ছাড়া বলবেন অবচয় এর একটি ড্যাশ প্রক্রিয়া অবচয় ড্যাশের একটি প্রক্রিয়া অবচয় কি প্রক্রিয়া বলেন তো অবচয় কি প্রক্রিয়া বলেন অবচয় কি প্রক্রিয়া এটা হচ্ছে প্রথম ক্লাসে আমি পড়াইছি এবং বলেছিলাম এই প্রশ্নটা প্রচুরবার এসেছে বলেন অবচয় কি প্রক্রিয়া বলেন রাবি বিশ একুশ ঢাবি পাঁচ ছয় দুই তিন এক দুই অষ্টানব্বই নিরানব্বই চবি টবি এগুলো নিয়ে নি আমি বলেন অবচয় কি প্রক্রিয়া অবচয় কী প্রক্রিয়া মূল্যায়ন প্রক্রিয়া ক্রয় মূল্য বন্টন নগদ জমা মূল্য বিশ্লেষণ শ্রেণীকরণ প্রক্রিয়া বলেন অবচয় হচ্ছে দুটি কথা বলেছিলাম একটি হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া আরেকটা বলেছিলাম ব্যয় বন্টন প্রক্রিয়া আমার প্রথম স্লাইডে আছে দেখবেন প্রথম দিনের স্লাইডের দুই তিনটা স্লাইডের মধ্যেই পাবেন তাহলে উত্তর কী হবে বলেন উত্তর হবে অবচয় একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া আর না থাকলে অপশনে যদি ব্যয় বন্টন থাকতো উত্তর হয়তো ব্যয় বন্টন প্রক্রিয়া তাই না ভাইয়া ওকে ভেরি গুড থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ নেক্সটে আসি দেখেন অবচয়ের সমন্বয় করা না হলে নিচের কোনটি হবে দেখছেন একটু আগে পড়াইছি না দেখেন ঢাবিতে আবার আসছে অবচয়ের সমন্বয় না করা হলে কি হবে ঢাবিতে কিন্তু দুইবার আসলো সমন্বয় না করা হলে এই জিনিসগুলো ভাইয়া খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে অবচয়ের সমন্বয় না করা হলে কি হবে আমরা শিখেছিলাম সমন্বয় করলে কি হবে সমন্বয় করলে কি হবে বলেন তো সমন্বয় করলে ব্যয় বেশি হবে আর কি হবে সম্পদ কম হবে তাই না ভাইয়া সম্পদ কম হবে আর যদি আমরা না করি না করলে কি হবে ভাইয়া না করলে সম্পদ ব্যয় কম হবে আর সম্পদ বেশি হবে তাই না তাহলে প্রশ্ন এসেছে এই জায়গা থেকে না করলে কি হবে না করলে তো সম্পদ বেশি হবে এখানে অপশনে বলছে কম হবে এটা হবে না মালিকানা মালিকানাসত্ব কম হবে ভাইয়া ব্যয় যদি কম হয় তাহলে কি মালিকানা সত্ত্ব কম হয় না মনে রাখবেন ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক হচ্ছে বিপরীত কি সম্পর্ক ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক বিপরীত ওকে ব্যয় যদি বাড়ে মালিকানা মালিকানাসত্ব কমে ব্যয় যদি কমে মালিকানা মালিকানাসত্ব বাড়ে ওকে ভাইয়া নিট মুনাফা কম হবে ভাইয়া ব্যয় যদি কম হয় তাহলে কি মুনাফা কম হয় ব্যয় কমলে মুনাফা কি হয় বেশি হয় তাই না ভাইয়া মালিকানা সত্ত্ব বেশি দেখাবে এই যে এটা উত্তর হবে কেন ভাইয়া ব্যয় কম ব্যয় যদি কমে যায় মালিকানা সত্ত্ব বেড়ে যায় এই যে দেখেন ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক বিপরীত তো আমরা যদি সমন্বয় না করি তাহলে ব্যয় কম হবে আর ব্যয় কম মানে মালিকানা সত্ত্ব বেশি হবে বিপরীত সম্পর্ক বুঝতে পেরেছেন ভাইয়া সবাই তাহলে এই প্রশ্নগুলো সুন্দর করে সবাই প্র্যাকটিস করবেন এখন থেকেই এই প্রশ্নগুলো এখন থেকেই সুন্দর করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাই না ভাইয়া সুন্দর করে প্র্যাকটিস করে যাবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা কোথাও আটকাবেন না ওকে এই ছিল আমাদের অবচয় নিয়ে ক্লাস আমার মনে হয় অবচয়ের যে দুইটা আমি ক্লাস নিলাম অবচয়ের থেকে দুটি যে ক্লাস নিয়েছি এই ক্লাসগুলো যারা সুন্দর মতো করেছে করার পরে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবেন দেখবেন আপনি নাইনটি ফাইভ পারসেন্ট বোর্ড প্রশ্ন ক্লিয়ার এবং এগুলোর বাইরে একটি প্রশ্ন আপনার পরীক্ষা ইনশাল্লাহ আসবে না এই প্রশ্নগুলো যদি আপনি সলভ করেন এই রিলেটেডই দেখবেন বিগত সালে বোর্ডে প্রশ্ন এসেছে এর বাইরে দেখবেন আপনার আর কোনো প্রশ্নই আসবে না এবার বোর্ড প্রশ্ন সলভ করবেন ইনশাল্লাহ অবসয় থেকে তিন চার মার্ক আপনি ইনশাল্লাহ পাবেন এবং অ্যাডমিশনের প্রশ্ন আপনাকে সলভ করাইলাম যাতে করে আপনার কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ ওকে ভাইয়া বোঝা গেছে বুঝতে পেরেছেন এরপরে কি করাবো এরপরে কি করাবো সমস্যা না আমি জানিয়ে দেবো হ্যাঁ এরপরে নেক্সট ক্লাস এরপরে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে জানেন এরপরে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার আমি আবার ক্লাস নিব। আপনাদের তো প্রতিদিনই ক্লাস হচ্ছে তাই না আমি ক্লাস নিব এরপরে বৃহস্পতিবার কয়টার সময় ষাটটা পনেরো মিনিটে ওকে এরপরে আমি ক্লাস নেব বৃহস্পতিবার ষাটটা পনেরো মিনিটে সেই দিনের ক্লাসে সবাই উপস্থিত থাকবেন এরপরে আমি আপনাদের নাজমুল স্যারের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিব যে এরপরে কি ক্লাস করাবো ঠিক আছে ভাইয়া এরপরে দেখি কোন ক্লাস নেওয়া যায় এরপরে কোন ক্লাস নেওয়া যায় দেখি এরপরে হয় রেয়ামিল মুনাফা এটাও পড়াইতে পারি রেয়ামিল মূলধন মুনাফা পড়াইতে পারি আর না হলে দেখি যে উৎপাদন ব্যয় পড়াইতে পারি ঠিক আছে উৎপাদন ব্যয় পড়াইতে পারি ওকে এই দুইটার মধ্যে ইনশাল্লাহ একটি পড়াবো ওকে বা অন্য কিছু পড়াইতে পারি ঠিক নাই হ্যাঁ এই দুইটাই চেষ্টা করব পড়ানো ঠিক আছে এই দুইটাই পড়ানোর চেষ্টা করব ক্লিয়ার ভাইয়া তো সবাই বুঝতে পেরেছেন ভাইয়া আশা করি সবাই ক্লাসগুলো বুঝতে পেরেছেন সব ক্লিয়ার হয়েছে এখন ভেরি গুড এখন ভাইয়া যেটা করতে হবে সুন্দর করে সুন্দর করে বাসায় প্র্যাকটিস করতে হবে দুইটা স্লাইড নিয়ে সুন্দর করে নোট করে ফেলবেন নোট করে এমসি কিউ যেগুলো আছে সুন্দর করে প্র্যাকটিস করবেন বোর্ড প্রশ্নে প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না ওকে আগের ক্লাসটা আপনি পাবেন এখানেই পাবেন দেখবেন একটু রিভিউ করবেন বৃহস্পতিবারে নিয়েছি নিউ কমার্স পেজেও আছে আবার আমার অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউব যে চ্যানেল আছে সেখানেও পাবেন আপনি ঠিক আছে ফর্মটা কাইন্ডলি একটু দিয়েন স্যার উৎপাদন ভাই ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এই স্লাইডটা আমি রাত্রে পোস্ট করে দেবো আমাদের যে পেজগুলো আছে না চারটা পেজের নাম বললাম না এই চারটা পেজে ইনশাল্লাহ পোস্ট করে দিব এবং বিজনেস স্কোয়াড গ্রুপেও দিয়ে দেব আপনারা সুন্দর করে স্লাইডটা নিয়ে নিতে পারবেন ওকে ভাইয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্যার এই চ্যাপ্টারটা ক্লিয়ার ওকে চ্যাপ্টার ক্লিয়ার হবে না মানে এসএসসি অ্যাডমিশন সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমি তো একটা কথা বারবার বলছি নাজমুল স্যার যেখানে আছে আমি আছি সেখানে অ্যাকাউন্টিং নিয়ে তো কোনো প্রবলেমই হবে না টোটাল আপনাদের যে বিষয়গুলো আছে সম্রাট স্যার আমির স্যার থেকে শুরু করে শহীদ স্যার মারুফ স্যার যারা আছে সবাই মিলে আপনাদের এইচএসসি টু অ্যাডমিশন অ্যাকচুল পরিমাণ আপনাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ ঠিক আছে এইচএসসি টু অ্যাডমিশন ইনশাল্লাহ দায়িত্ব আমাদের পড়াশোনা করার দায়িত্ব আপনার ওকে তো ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবে ইউটিউব চ্যানেলের নাম অ্যাকাউন্টিং ক্লাব ওকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব ফেসবুক পেজের নামও হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব ঠিক আছে সমস্যা নাই আর আমার আইডি তো মনে হয় অনেকে চিনেন বিজনেস স্কোয়াডে গেলে আমার আইডি পাবেন সেখানে গেলেও আপনারা নক করতে পারবেন সমস্যা নাই ওকে ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকেন তাহলে ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে ঠিক আছে আল্লাহ হাফেজ বৃহস্পতিবারে নেক্সট ক্লাসে দেখা হবে সেম টাইম ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন